الحمد لله رب العالمين والصلاة على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলহামদুলিল্লাহ দেরিতে হলো দারসুল করতে পেরেছি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, তিনি আমাদের এই আমলগুলো কবুল করুন, আমিন। দর্শক বিন্দু, আমরা গত বেশ কিছু পর্বে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি জিনিসগুলো তুলে ধরেছি সেটা হচ্ছে নওয়াকদুল ইসলাম। এইখানে কীভাবে ইসলাম বিনষ্ট হয়, কোন কোন কারণে ইসলাম বিনষ্ট হয়, কী কী কারণে, সেটা আমরা কয়েকটি জিনিস উল্লেখ করেছিলাম। আমরা প্রথমে শিরকের কথা উল্লেখ করেছি, তারপর বলেছি যে শিরকের সাথে হচ্ছে যে আল্লাহর সাথে কে মাধ্যম সাব্যস্ত করলে সেটা হয়, তারপর এটা দ্বিতীয় যে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করে তাদেরকে আহ্বান করলে, এটা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছিলাম যে যে ব্যক্তি কাফেরদেরকে কাফের বলবে না অথবা তাদের মতকে সত্য বলে বিশ্বাস করবে সেও কাফের হয়ে যাবে, এটা আমরা আলোচনা করেছিলাম। গত পর্বে আমরা 4 নম্বর যে জিনিসটা আলোচনা করছিলাম গত পর্বে, সেটাকে আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করে ইনশাআল্লাহ আজকে পর্বে আসবো, কারণ ধারাবাহিকতা রক্ষার্থে সেটা একটু আলোচনা করা দরকার রয়েছে। সেটা ছিল যে কেউ যদি এটা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে অন্য কারো আদর্শ উত্তম, অথবা কেউ যদি কোনো এটা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম থেকে বিধান দেওয়া বিধান থেকে অন্য কারো বিধান উত্তম, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এখানে দুটি জিনিস উল্লেখ করা হয়েছিল, একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধান। আদর্শ এবং বিধান দুদিক থেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম মনে করতে হবে। তো আদর্শের দিক থেকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সর্বোত্তম বলি, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবহারের দিক থেকে সর্বোত্তম ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা তার প্রশংসা করে বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন্ত লাহু, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নরম দিল হয়েছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা, আপনার চারপাশ থেকে সারা পরিবেশ সরিয়ে পড়তো যদি আপনি কঠোর হৃদয় হতেন। তাহলে কঠোর হৃদয় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা সরিয়ে পড়তেন অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যক্তিগত দিক থেকেই একেবারে নিজের চারিত্রিক দিক থেকে সর্বোচ্চ ব্যক্তিত্বে তিনি ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন সাহাবায়ে কেরাম যে তিনি ছিলেন আহসানুন নাসে খুলকা, চরিত্র থেকে সর্বোত্তম যে কোনো সময়, তাহলে তিনি মানুষের ব্যবহার করার দিক থেকে সর্বোত্তম ব্যবহার করতেন। দ্বিতীয়ত, মানুষ তাকে যত কষ্টই দিয়েছে তিনি কষ্টের বিনিময়ে তাদেরকে কষ্ট দেননি, কষ্টের বিপরীতে তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন, এবং যখনই আল্লাহর যদিও আল্লাহর হুরমাত আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত না হতো তিনি তাদেরকে ক্ষমা করে দিতেন এবং কঠোর হতেন না কারো প্রতি, কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘিত হলে সেখানে তিনি কঠোর হতেন। তো অর্থাৎ আল্লাহর বিধান বাস্তবায়নে তিনি কখনো পিছপা হননি, কিন্তু অন্য নিজের ব্যক্তিগত ব্যাপারে সবসময় তিনি ছাড় দিতেন। আমরা সেটা জানি যে এগুলো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কিছু হক পাওনা ছিল, কঠিন কথাবার্তা বললেন তোমরা এই করো তুমি এই করো তুমি ইত্যাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা খুব উঠে পড়লেন তাকে ধরার জন্য, রাসূল কি বললেন দাঁড়ো বা ইন্না লি সাহিবিল হাক্কি মাকালা, ছেড়ে দাও তাকে, যার হক আছে তার কথা বলার হক আছে, যার হক প্রাপ্তি আছে আমার কাছে তার কথা বলার অধিকার আছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কষ্ট তিনি সহ্য করতেন এবং তিনি কষ্টের বিপরীতে মারমুখ হইতেন না বা প্রতিশোধ নিতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান সেখানে লঙ্ঘিত না হতো। তৃতীয়ত, আমরা দেখি তার নিজের শুধু মানুষের সাথে নয় নিজের পরিবারের সাথে তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন, এদিক থেকেও তিনি আদর্শ। নিজের পরিবারের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো যে সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলেছেন খায়রুন নাসে আহাসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যে ব্যক্তি চারিত্রিক থেকে সর্বোত্তম, এবং তিনি আরো বলেছেন যে খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, আমি আমার পরিবারের কাছে ভালো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন
যে আদর্শ দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম। সুতরাং দুনিয়ার কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ না মানলে সে কাফের হয়ে যাবে। এবং কারো আদর্শ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে অন্য কারো আদর্শ উত্তম, সেও কাফের হয়ে যাবে। এই জন্য দুনিয়ার বুকে মানুষ আদর্শ সংঘাতে লিপ্ত আছে, আদর্শ খুঁজে বেড়াচ্ছে। দুনিয়ার মানুষ এখন অমুসলিমদেরকে নিজে আদর্শ মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কি খাইতেন, কিভাবে তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহ করতেন, তার কি কি জিনিস পছন্দনীয় ছিল, কি অপছন্দনীয় কি ছিল, এগুলি না খুঁজে আমরা বাইরের কোনো জিনিস খুঁজতে আরম্ভ করি। অনেকে দেখবেন বিভিন্ন ইয়া লেখে, ওই যে এই অনেকেই দেখবেন যে বিভিন্ন সময় ওই যে ডিকশনারি লেখে, বা কিছু ডিকশনারি আছে তাদের, বা বিভিন্ন রকমের ডিকশনারি মানে রোজ নামসা বা যেটাকে বলা হয় প্রতিদিনের জন্য যেটা ডায়েরি লেখে, ডায়েরির মধ্যে ডেইলি ডায়েরি নিচে দেখবেন যে অমুকের বাণী তমুকের বাণী দিয়ে ফুরিয়ে গেছে, তার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী তার কাছে ভালো লাগে না। এই জন্য অমুক বিশ্বের বিভিন্ন দেশের কাফেরদের কোনো বাণীকে খুঁজে নিয়ে আসছে, সে যদি খুঁজতো এর চেয়ে উত্তম বাণী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পেত, কিন্তু খুঁজে নাই। কেন খুঁজে নাই? তার কাছে আদর্শ বিভ্রাটে আছে, সে আদর্শ বিভ্রাটে আছে। সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কোনো বিনা কষ্টে পেয়ে গেছে, এই জন্য সেটাকে খুঁজছে না। আর কষ্ট করে কোন দেশের কোন বাণী খুঁজে তার কাছে পছন্দ রাখতেছে। দেখুন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়ছিলেন। তাওরাত তো একটা আল্লাহর কিতাব। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছিল। কেন? যে আহু তাহাওয়াকুনা ইয়া ইবনুল খাত্তাব, ইবনুল খাত্তাব তুমি কি এত পেরেশান হয়ে গেছো, আদর্শ চোখে দেখো না তোমার, তুমি এসে তাওরাত নিয়ে আসছো পড়ার জন্য, তাওরাত নিয়ে কি পড়বে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেখানে যে আদর্শ রয়েছে তাওরাতে গিয়েছে উত্তম আদর্শ আছে নাকি? কখনো নয়। বরং সর্বশেষ সর্বোত্তম আদর্শ হচ্ছে কোনটা? কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছে সেটা কোরআন ও সুন্নাহ। এর বাইরে আর কোথাও আদর্শ খোঁজার কোনো দরকার নেই, কোনো কিতাবে কোনো মাসালা খোঁজার দরকার নেই। দেখতে হবে কোথায়? কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। অনেককে দেখা যায় মাঝে মধ্যে, আমি দেখি অমুকের কিতাবে এটা বলছে, এটা বড় করে দেয় যে ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টে আছে। ওই আদর্শ আমাদের দরকার নেই, আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ একটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন জাদুল মাআদ ফি হাদিয়ে খাইরুল ইবাদ। জাদুল মাআদ ফি হাদিয়ে খাইরুল ইবাদ, সবচেয়ে উত্তম যে ব্যক্তি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শকে নিয়ে তিনি জাদুল মাআদ লিখেছেন, পরকালের পথ পাথেও। পরকাল কোনটা? কিয়ামতের দিন, হাশরের মাঠে যা হবে সেটা পরকাল। আখের মাআদ, যার কাছে ফিরে যেতে হবে, সে প্রত্যাবর্তন দিনের জন্য পাথেয় সংগ্রহ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে অন্য কোনো আদর্শ নেওয়া যাবে না। একটুকু ছিল, একটুকু আমরা গত পর বলেছিলাম যে প্রথম মাসালা একই নাকেদের ভিতরে যেটা যে ঈমান নষ্ট হয়ে যায়, মানে দুইটা জিনিস, দুইটা অংশ আছে। এই অংশ যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ না মানে, তাহলে সে কিন্তু ইমানদার থাকতে পারবে না, সে কাফের হয়ে যাবে। এখানে আরেকটি অংশগত পর্বে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে আদর্শ, আরেকটা হচ্ছে আহকাম, বিধিবিধান। বিধিবিধানের ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান সর্বোত্তম। তার থেকে উত্তম বিধান কেউ কোনোদিন দিতে পারবে না। তার কাছে যে বিধানগুলো আসছে সবই কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওমাইয়ন্ত কোয়ালিল হাওয়া ইন হুয়াইলা ওয়াহি ইউহা, তার তিনি প্রবৃত্তিতে কোনো কথা বলেন না, যাই বলেন সেটা ওয়াহিউন ইউহা, এমন ওয়াহি যে ওয়াহি করা হয় তার কাছে, প্রেরণ করা হয় এমন ওয়াহি দিয়ে তিনি সব কিছু সমস্ত কিছু আমাদেরকে জানিয়েছেন। তো ওয়াহি নির্ভর না হলে আপনার বিধিবিধান সুন্দর হবে না। যে কোনো বিধিবিধান সুন্দর হতে হলে আপনাকে ওয়াহি নির্ভর হতে হবে। কারণ বিধিবিধান আলা ইয়ালমান খালাকা ওয়াল লতিফুল খাবির, যিনি সূক্ষ্মদর্শী আল্লাহ তাআলা, তিনি সব কিছু জানেন, যিনি গোপন প্রকাশ্য সব কিছু জানেন, তিনি এই বিধান দিয়েছেন। মানুষের রগ রেশা কোথায় কি আছে না আছে, কার কি ভবিষ্যতে কি হবে না হবে, তিনি সব, যিনি সবচেয়ে ভালো বোঝেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। কারণ তিনি স্রষ্টা, তিনি যার মাধ্যমে, যিনি যে ওহির মাধ্যমে যা দিয়েছেন সেটা হচ্ছে উত্তম, কোনো কিছু আর বিধান হতে পারে না। এই জন্য
এই জায়গাতে এসে আমরা দ্বিতীয় যে অংশ মাসালা এখানে পাই, যা না করলেই নয়, যা ভুল করলে ঈমান চলে যাবে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বিদায় বিধান না নিলে। বিধিবিধান কি, ইনশাআল্লাহ এটা ব্যাখ্যা আমরা করব। তার আগে আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রচারক মাত্র। সারা কে শরীয়ত প্রবর্তন করে কে, আল্লাহ। হুকুম দেয় কে, আল্লাহ। আল্লাহ বলেই দিয়েছেন ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, হুকুম দিতে পারেন কে, আল্লাহ তাআলা, আর কেউ হুকুম দিতে পারে না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইন্নাসি বিমা আরাকা আল্লাহ, আমরা আপনার কাছে নাজিল করেছি এই কিতাব যথাযথভাবে, হক অর্থ হলো কোনো রকমের সন্দেহ এতে কাজ করবে না, এবং এটা আল্লাহর পক্ষ থেকে যে আসছে এটা এবারে কেউ যেন সন্দেহ না করে, এটা একবার হক কিতাব। লিতাহকুমা বাইন্নাসি বিমা আরাকা আল্লাহ, হকের পরে বলা হচ্ছে যাতে করে কেউ সন্দেহ না করে, যাতে করে কেউ সন্দেহ না করে। আমি একবার এক গাড়িতে বসাছিলাম, একজন জান্নাতে সব কিছু পাবে বলা হলো যে এরকম এরকম জান্নাতে এমন বাড়ি বা পৃথিবীর মতো একটা জিনিস পাওয়া যাবে, এক একজন যিনি দশটা পৃথিবী পাবেন যে সর্বশেষ জান্নাত যাবে। একজন হুট করে বলে বসলো যে এটা কি 1400 বছর আগের ঘটনা নয়, মানে তার মত হচ্ছে 1400 বছর আগে চলে গেছে, এটা এখন চলবে না কথা, নাউজুবিল্লাহ। কিছু মনে করলে তার ইমান থাকবে, থাকবে না। আপনি বুঝতে পারছেন, ইমান নিয়ে যারা এরকম ঠাট্টা করে, ইমান নিয়ে যারা এরকম কথা বলে, অর্থ হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ বলে মনে করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিধান দাতা বিধানের প্রচারক তারা মনে করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন, আল্লাহ বলতেছেন লিতাহকুমা বাইন্নাসি বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন, আপনি যা দেখছেন তা না, আল্লাহ আপনাকে যে বিধান শিক্ষা দিয়েছেন সেটা দিয়ে আপনাকে বিচার করার জন্য আল্লাহ আপনার কাছে কিতাব নাজিল করেছেন। তাহলে কিতাব নাজিল হয়েছে তাকে রেখে দেওয়ার জন্য নয়, কিতাব নাজিল হয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য, এবং সেটাকে মানুষের কাছে এবং সবার কাছে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এই কিতাবটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল হয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য, এবং সেটাকে সেটা অনুসারে বিচার ফয়সালা করার জন্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পক্ষ থেকে কোনো কিছু বিধান দেন না, তিনি কোনটা দেন যেটা আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন সেটা। এই জন্য আল্লাহ তাআলা তার কথা মানা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের তার কথা মেনে নেই, এবং সেটাকে যা বিনা বাক্য ভয়ে সেটাকে আমাদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করি। আল্লাহ তাআলা বলেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, ফালা রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ তাআলা তার শপথ করে বলছেন, নিজের শপথ করে বলছেন, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যে বিচার ফয়সালাকারী না বানাবে। কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, বিমা সাজারা বাইন, তাদের মধ্যে যে সমস্ত বিষয়ে তাদের মতভেদ হবে, ঘটে যাবে এটা করবো না এটা করবো, ফয়সালা কে দিবে? আল্লাহ তাআলা। অথবা এই বিষয়ের এই সব বিধান কি হবে এটা ফয়সালা কে দিবে? আল্লাহ তাআলা। সুরের হাত কাটার বিধান কে দিবে? আল্লাহ তাআলা। আল্লাহর উপর ইমান আনার বিষয়ে কোনটা কোনটা ইমান আনতে হবে এটা নির্দেশ কে দিবে? আল্লাহ তাআলা। এবাদত কিভাবে করতে হবে কে জানাবে? আল্লাহ তাআলা। সুতরাং এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে মতভেদ থাকার সুযোগ নাই, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এইটা অনুসারে আমাদেরকে আমাদের মেনে নিতে হবে, নাহলে আমাদের ঈমান থাকবে না। তারপর হচ্ছে সুমালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারপর আল্লাহ রাসূল যে ফয়সালা দিবে এই ফয়সালার ব্যাপারে সামান্যতম কোনো রকমের দ্বিধা অন্তরে থাকতে পারবে না, এবং মেনে নেওয়ার মতো মেনে নিতে হবে, মেনে নেওয়ার মতো মেনে নিতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই বলেছেন। আরেকটি জিনিস সেখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখন কে বলতে পারে আমি মানি রাসূল যা বলেছেন তা মানি, তবে আমি মনে করি যে এখানে বোধহয় অপশান রয়েছে, ইচ্ছা করলে আমি কিছু মানি কিছু না মানার থাকতে পারবো, এরকম বোধ হয়। আল্লাহ তাআলা এই ভুলে ভেঙে দিয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুলাহুম খিয়ারাতুন আমরিহিম, আল্লাহ তাআলা রাসূল যখন আল্লাহ তাআলা রাসূল যখন কোনো বিধিবিধান দিয়ে দিবেন সেখানে ইমানদার নরনারীর জন্য সেই বিধিবিধানে কোনো অপশান থাকবে না, মানবো কি মানবো না বা কতটুকু মানবো, বেশি মানবো না কম মানবো, এই অপশান নাই। এই অপশান দেওয়ার অর্থই হচ্ছে আপনি আসলে আল্লাহ রাসূলের উপর ইমান আনেননি, আল্লাহর উপর ইমান আনেননি, অপশান নেই, আপনাকে মানতেই হবে, আপনাকে এটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওমার আমরা আইয়াকুলাহুল খিয়ারাতুন আমরিহিম, তাদের কোনো অপশান নেই যে মানবো কি মানবো না, কতটুকু মানবো কতটুকু মানবো, এরকম নয়, পুরোটাই মেনে নিতে হবে। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে কেউ অবাধ্য হবে আল্লাহ এবং তার রাসূলের সে অবশ্যই প্রকাশ্য পথদর্শতা লিপ্ত হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, এবং রাসূল যা
তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, আল্লাহ এবং রাসূলের আগে যেও না, অগ্রণী হয়েও না, অর্থাৎ আপনি চলছে চলছেন সামনে চলে যেও না, আল্লাহ এবং রাসূলের পিছনে চলেন। আল্লাহ এবং রাসূলের পিছনে চলার তো কি কোরআন অনুসরণ, পরিপূর্ণ অনুসরণ। হ্যাঁ, এই কোরআনের অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে হবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। আপনি আকিমুস সালাতা, সালাত কায়েম করো। সালাত কেমনে পড়তে হবে কে শিখিয়ে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলে দিয়েছেন, সাল্লু কামা তরা কামা রাআইতুম ইউসাল্লি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীম, ওয়ালিল্লাহি আলা নাসি হাজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা তিনি বলেছেন যে যে ব্যক্তি বাইতুল্লাহর কাছে যাওয়ার সামর্থ্য রাখে সে যেন হজ করে। হজের নিয়মকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কোরআনে কারীমে কোথাও পাবেন না ইহরাম কোথেকে বাঁধতে হবে, কোরআনে কারীমে কোথাও পাবেন না মিকাত কোথায় আছে, কোরআনে কারীমে আপনি কোথাও পাবেন না যে কোনটার আগে কোনটা করতে হবে, কয় তারিখে আরাফায় থাকতে হবে, মুজদালিফা থাকতে হবে, কিছুই নেই। কোথায় আছে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেটা বিস্তারিত দেওয়া হয়েছে। সুতরাং কেউ তার মত, তার বিবেক, তার বিভিন্ন বুদ্ধি খাটি, হ্যাঁ বুদ্ধি দিয়ে যদি কোনো ইয়ে হইতো, বিবেককে যারা প্রাধান্য দিচ্ছে তারা কখনো কোরআনও বুঝে নাই, হাদিসও বুঝে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুঝেনি, এবং ইসলামও বুঝেনি, দিনও বুঝেনি, কোনোটাই বুঝেনি। বিবেককে, বিবেক হচ্ছে খাদেম, বিবেক হচ্ছে খাদেম অর্থাৎ খেদমতকারী। বিবেক কখনো পথ দেখাতে পারে না, বিবেক কখনো সঠিক পথে দেখাতে পারে না। বিবেক দেখার জন্য কি লাগে? আলো লাগে। বিবেকের জন্য কি লাগে? আলো লাগে। বিবেকের উপরে সে যে আলোটা পড়বে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নার আলো, সেটা দিয়ে বিবেক আলোকিত হয়। বিবেকের আলো দিয়ে কোরআন সুন্না চলবে না, বুঝছেন কথাটা? বিবেকের আলো দিয়ে কোরআন সুন্না চলবে না, কোরআন সুন্নার আলোতে বিবেক পরিচালিত হবে। এইটা হলে ঠিক আছে, এর বাইরে আর যেটাই করবে সেটাই সমস্যা হবে। সুতরাং যে কেউ মনে করবে, যে কেউ মনে করবে আল্লাহর বিধানের চেয়ে অন্য কারো বিধান, আল্লাহর হুকুমের চেয়ে অন্য কারো হুকুম যে ব্যক্তি মনে করবে উত্তম, সেই ব্যক্তি কি হবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত থাকা উচিত না। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে মানুষ তো বিভিন্ন রকমের কথা বলে, কখন কাফের হয় কখন কাফের হয় না বিস্তারিত জানা দরকার। এই জন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করব। প্রথমত আমরা বলি যে আল্লাহর বিধান ব্যতীত যে বিচার ফয়সালা করা হয় বা হুকুম দেওয়া হয় বা বিধান দেওয়া হয়, এটা দুই ধরনের, দুই ধরনের। একটি হচ্ছে বিধান দাতা হিসাবে অন্য কাউকে মনে করা, আরেকটা হচ্ছে বিধান প্রতিপালন করা। দুই দিক বুঝছেন কিনা? একটা রবিয়ত সাইড, রবের সাইড, আরেকটা হচ্ছে অবুদিয়ত সাইড, বান্দার সাইড। আমি বিধান কি করি? প্রতিপালন করি। আমি বিধান কি করি? প্রতিপালন করি। আল্লাহ বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করি, তাই না? আল্লাহ বলছে যাকাত দিতে, আমি যাকাত দিই। আমার পক্ষ থেকে এটা চৌবদিয়ত, আর আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছেন এটা কি? রবিয়ত। বিধান তিনি দেন, প্রতিপালন করে কি? আমি। ধরো দুই সাইড রয়েছে, দুই সাইড রয়েছে। এখন আসি বিধান এর ক্ষেত্রে, আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে, আল্লাহ তাআলা তো বিধান দেন, এখানের ক্ষেত্রে কিভাবে করলে ঈমান চলে যাবে, কোন কোন অবস্থায় ঈমান চলে যাবে সেটা বলছি। কেউ যদি মনে করে এখন দেখেন যে বিধান দাতা আল্লাহ তাআলা, ঠিক আছে আল্লাহ তাআলা তো দিয়েছেন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? এখন তো অবস্থার পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, এখন আর সেই পুরান জিনিস কি এখন চলবে নাকি? এখন একটু আমরা আধুনিক, হ্যাঁ আধুনিক মনে হতে হবে। এখন মেয়েদেরকে এভাবে বের করতে হবে, ছেলেদেরকে এভাবে বের হতে হবে, এখানে দুনিয়া এভাবে অবস্থা চলবে না, তো মসজিদে ঘুরে বসে থাকলে চলবে না, মসজিদের চলবে না, এই জাতীয় কথাবার্তা তখন আপনার আলোচনা চলবে। অথবা যখন বলবে আল্লাহর ইমান, তখন বলবে যে এখন পৃথিবী দুনিয়া সব দখল করে ফেলছে, হ্যাঁ আমেরিকা সারা দুনিয়া দখল করে ফেলছে, বা রাশিয়া সারা দুনিয়াতে সব ইয়া পাঠাইছে, নবসারী পাঠাই দিয়া এমনকি মঙ্গল গ্রহগুলি দখল করে ফেলছে, আপনার সমস্ত পুরাতন থিওরি এখন চলবে, এই জাতীয় কিছু মনে করলে কি হবে বলেন তো? সঙ্গে সঙ্গে কাফের, মুরতাদ, আল্লাহর দিন থেকে মুরতাদ হয়ে যাবে সম্পূর্ণরূপে। এবং সে যদি কোনো এরকম কিছু মনে করে যে এই বিধানগুলো এখন চলবে না যেগুলো আছে, এর অর্থ হচ্ছে সে কাফের হয়ে যাবে। এটা তো আকীদার বিষয় না, এটা কারণ মন থেকে নির্ধারণ করছে। এটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সেই বিধান দেয়া বিধান চলবে না মনে করলে সে কাফের হয়ে যাবে। দ্বিতীয়ত, কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা কী কী বিধান দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা দিয়েছেন যে চোরে ভাত খেতে হবে, তারপরে বেবিচারে কি করতে হবে, পাথর মারতে হবে, মুরতাদকে হত্যা করতে হবে, এটা সবচেয়ে, এই জায়গা হচ্ছে সবচেয়ে কঠিন জায়গা, অনেকে মানতে চায় না। এখন আপনি কোনো শাসককে মানাতে পারবেন না, এমন অবস্থা হয়ে গেছে যে মুরতাদকে হত্যা করার বিধান শরীয়তে আসছে এটা যেন তারা মানতে চায় না। মুরতাদকে এরা বলেন স্বাধীন, হ্যাঁ ধর্মীয় স্বাধীনতা,
অনবরত দিন থেকে আরেক দিনে চলে যাচ্ছে, ধর্মীয় স্বাধীনতা কোথায় হলো? আমার দিনের কথা তো অনেকখানে বলতে দেওয়া হয় না, অন্য দিনের কথা ঠিকই বলতে দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামে কেউ ইসলাম গ্রহণ করে তার পিছনে লাগে, কে করাইলো লোকটাকে? হে জোর করে ধর্মান্তরিত করেছে। আর যদি খ্রিস্টান হয় তারা কেউ জোর করে ধর্মান্তরিত করায় নাই, ও কোনো সমস্যা নেই। হ্যাঁ মানে হয়তো দুটোই, অন্যগুলি কেউ গ্রহণ করে না, হয় খ্রিস্টান হয় না হলে ইসলাম গ্রহণ করে। তো খ্রিস্টান হলে কোনো সমস্যা নেই। এই যে আপনাদের এই ইয়াতে কাছে কিনারে বেশি দূরে না, যেখানে অনেকগুলো মমিন সিং এই অনেকগুলো ছিল যারা এই উপজাতি ছিল, উপজাতিগুলো সব খ্রিস্টান হয়ে গেল। যদি এগুলো ইসলাম গ্রহণ করতো তো এগুলো খবর আসিল যে বেটা ইসলাম গ্রহণ করে তো বা হুজুর কলেমা পড়াইছে, এইসব খবর জিজ্ঞেস হইতো। অনেক সময় আমাদেরকে বলে কলেমা পড়াইতে এটা করতে, আমরা নিজেরাই বিব্রত অবস্থা করি। কেন? আমরা তো কলেমা পড়াতো, আমাদের অথরিটি করি, আমাদের কি দায়িত্ব দিছে? এরপরে কি বলছে? উনি জোর করে করাইছে, এই জন্য আগে বলে যে আপনি কোর্ট থেকে একটা কি নিয়ে আসেন, এফিডেভিট নিয়ে আসেন, আমরা ইচ্ছা মতো আর 100 বার পড়াবো, কোনো সমস্যা নেই। কিন্তু উনি এফিডেভিট করেন, আয় করার অর্থ হচ্ছে বলবে যে বন মারামারি হবে, বলছে উনি আমার জোর করে করাইছে, জোর করে তো আমরা কিছুই করি, আমরা জানিও না চিনিও না, এরকম অবস্থা তৈরি হয়ে যায়। তো অনেক সময় দেখবেন এই জাতীয় জায়গাতে মুরতাদকে শাস্তি দেওয়ার পিছনে তাদের কোনো সমস্যা নেই, সব দেয় না, তারা বলে যে না না ধর্মীয় স্বাধীনতা না বুঝবি না। তো এই জাতীয় যে ব্যক্তি মনে করবে যে আল্লাহর যে সমস্ত বিধান রয়েছে, যেমন চোরের হাত কাটার বিধান অথবা পাথর মেরে ব্যবিচারের বিবাহিত ব্যবিচারে পাথর মেরার বিধান অথবা অবিবাহিতের 100 বেত্রাঘাতের বিধান অথবা মদ খাইলে 80 বেত্রাঘাতের বিধান নির্ধারিত যে বিধানগুলি রয়েছে, এইগুলিকে কেউ কেউ যদি মনে করে এগুলো অত্যন্ত কঠোর কঠিন, বর্তমান সময়ে এগুলি কীভাবে বাস্তবায়ন করা যাবে, সে ব্যক্তি ইমানদার থাকতে পারবে না, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। 3 নম্বর, কেউ কেউ যদি মনে করে এটা যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ শরীয়ত দিয়েছে সমস্যা নেই, আমরা অত কিছু আইন প্রণয়ন করতে পারি, মানুষের তো আল্লাহ বিবেক দিয়েছে, কেমন বিবেক ঘুরেছে দেখেন, বিবেক তো আল্লাহই দিয়েছে, যে আল্লাহ বিধান দিয়েছে সে আপনি তো আমাকেও বিবেক দিয়েছে, আমরা তো কিছু করতে পারি। এরকম যদি কোনো মনে করে যে অপশান আছে, মানবো ওইটা কিছু মানবো এটা কিছু মানবো, আল্লাহ তাআলা তাদের কি বলছেন, উলাইকা হুল কাফিরুন হাক্কান, প্রকৃত কাফের চেহারা, প্রকৃত কাফের মানে এটা হচ্ছে প্রকৃত কাফের, কিছুটা মানে এটা ইমানদারের কোনো লক্ষণ হতে পারে না। উলাইকা হুল কাফিরুন হাক্কান, প্রকৃত কাফের নুকমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, কিছু মানি কিছু কুফরি করব, প্রকৃত কাফের চেহারা। এই জন্য আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো অপশান নেই, মানবো কটুকু কটুক ছাড়বো এরকম কোনো অপশান থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলেছেন যে হয় আল্লাহর বিধান নয় আহওয়া, হয় আল্লাহর বিধান নয় প্রবৃত্তি, হয় আল্লাহর বিধান অনুসরণ নয় প্রবৃত্তির অনুসরণ, দুইটার একটা হবে। আল্লাহ তাআলা কি বলছেন, ও আনি হুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াহুম, তাদের মধ্যে বিচার ফয়সালা করুন আপনি আল্লাহ যা নাযিল করেছেন সেটা দিয়ে, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না, অর্থাৎ হয় আল্লাহর বিচার ফয়সালা নয় প্রবৃত্তি, দুইটার বাইরে কোনো কিছু নেই। এখন আমাদের অনেক সময় দেখেন যদি কেউ মনে করে যে মেয়েরে ছেলের অর্ধেক দেওয়ার কারণে, মেয়েরে ছেলের অর্ধেক দেওয়ার কারণে এটা কি হয়েছে, এটা এখন চলবে না, এটা অবিচার, দুইটা প্রথম দিয়েছে একবার চলবে না অবিচার, অথবা আমরা এটাকে পরিবর্তন করে দেবো, তিনটা বলছি, খেয়াল করছেন? প্রথমে কি বলছে, এটা এই যুগে অচল না উজবি না, ওই প্রথমটা, আর দ্বিতীয়টা বললো কি এটা কঠিন, এটা হয় না, এটা অন্যায় কাজ। 3 নম্বর হলো আমরা এটা মানতেও পারি নাও মানতে পারি, এরকম মনে করলো তাহলে কি হবে, কাফের হয়ে যাবে, তিন অবস্থায় কাফের হবে, তিনটাই কুফরি কথা, এই তিনটা দেশে কাফের হয়ে যাবে। তাহলে এইরকম অবস্থা কিন্তু আমাদের সমাজে আছে, অর্থাৎ আমরা আসলে অপশানের ভিতর নাই, আমরা মানতে বাধ্য। দাস কখনো অপশান খুঁজে না, দাসের কাজে হচ্ছে মনিবের দাসত্ব করা, মনিব যা বলেছে তা অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে দাসত্বের কাজ, দাসত্ব এটা নামই, আমরা দাস চাই হোক না চাই হোক, তাই না, দাস। আল্লাহ বলে দিয়েছে কোরআনে কারিমে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতি রহমানি আবদা, আসমানে যা আছে সবই আল্লাহর দাস। দাসত্ব দুই প্রকার, একটা রবিয়তের দাস, রব যেটা বলছে সেটা মানতে হচ্ছে, যে একদিনও বেশি বাঁচবে না, খেয়াল করছে, একদিনও বেশি টিকবে না, অর্থাৎ এই দাসত্ব কিন্তু কেউ বেরোতে পারবে। আরেকটা দাসত্ব হচ্ছে মন খুশি হয়ে মনিবের জন্য নিজেকে নিবেদিত করা, এই দাসত্ব প্রশংসনীয়, প্রথমটা প্রশংসনীয় না, প্রথমটা করতে বাধ্যই যত কিছুই হোক, ওই দাসত্ব সবাই মানতে বাধ্য। দ্বিতীয়টা হচ্ছে মনিবের জন্য নিজেকে উজাড় করে দেওয়া, মনিবের কথা শোনা, মনিবের নির্দেশ পালন করা, এই দাসত্ব প্রশংসনীয়, এই দাসত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দাস, দাস এই দিক দিয়ে। তারপরে
দুনিয়ার অন্যান্য মানুষগুলো যে যত দাসত্বে বেশি হবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করে, তারাই আল্লাহর ওলি হয়, তাদের ওলি বলা হয়, তারাই সিদ্দিক, তারাই সালেহ, তারাই হচ্ছে আম্বিয়া, আম্বিয়া সিদ্দিকুন সালেহুন, এটাই সুহাদা, এরা হচ্ছে দাসত্ব দিতে যে তত বেশি এগিয়ে যায়। এই দাসত্ব সর্বদিক থেকে আমরা কিন্তু দাস, দাসের কোনো অবসান থাকতে পারে না, এই জন্য মেনে নিতেই হবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা মিন খায়রাতি মিন আমরিহিম, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো নির্দেশনা দিয়ে দিবে তখন ইমানদার নরনারীর জন্য এখানে কোনো অপশান খুঁজতে থাকে সুযোগ নেই, তাকে সেটা মেনে নিতেই হবে, নিতেই হবে। তাহলে বান্দার প্রত্যেকটি কাজে কাজে সে সবসময় খুঁজবে যে আল্লাহর নির্দেশনা কোথায়, সেটা আল্লাহর নির্দেশনা কোথায় সেটা সেটা খুঁজবে সে। তাহলে আমরা কি বুঝলাম, এক নম্বর হচ্ছে যদি কেউ মনে করে যে বর্তমানে বিধান চলবে সে কি, যদি কেউ মনে করে যে আল্লাহর বিধান কঠোর সে কি, কাফের। যে মনে করে আল্লাহর বিধানের মধ্যে অপশান আছে মানতে হবে না মানতে হবে সে কি, কাফের। কাফের একেবারে হক্কান আল্লাহ বলে দিয়েছে। আচ্ছা আরেকটা, আরেকটা হচ্ছে যদি কেউ মনে করে যে দুটোই সমান, দুটোই সমান কি কি হবে, সেও কাফের হবে। যদি কেউ মনে করে দুটোই সমান সেও কাফের হবে, হ্যাঁ। অথবা কেউ মনে করে যে সবই ঠিক আছে আল্লাহর বিধান হক তবে আমার এত মানার প্রয়োজন নেই, সেও কি হবে, সেও কাফের হবে। বুঝতে পারছো কথাটা, আল্লাহর বিধান হক কিন্তু আমার মানার দরকার নেই, মানতে পারে। দুনিয়ার মানুষ কিন্তু এটাই করে, কোরআনে কারীম হক বিশ্বাস করে, প্রয়োজনে জান দিয়ে ফেলবে কিন্তু নিজের মানার ক্ষেত্রে কোনো খবর নাই, মানতে মানতে বাধ্য নয় মনে করে। যে ব্যক্তি মনে করবে যে কোরআনে কারিমের বিধান, হ্যাঁ দুইটা জিনিস আছে, খবর অথবা সংবাদ সত্য নয় মনে করবে, সে কি যে কোনো সংবাদ দিছে, যেমন কি কবরে আজাবের কথা, সে মনে হচ্ছে এটা আসলে বোধহয় ভয় দেখানোর জন্য করেছে, হ্যাঁ সাধারণ মানুষ যেন অন্যায় থেকে দূরে থাকার জন্য করেছে, সে কি পাক্কা কামিল, পাক্কা কামিল। অনুরূপভাবে সে আল্লাহ তাআলা যে সমস্ত বিধান দিছে মনে করে যে মানতেও পারি নাও মানতে পারি, অথবা মনে করে যে মানা জরুরি না, সেও কিন্তু কাফের হয়ে যাবে। বুঝাতে পারছি? তাহলে এই বিধান এই অংশটুকু কিন্তু কুফরের। আরেকটা আছে, সেটা হচ্ছে ইচ্ছা করে পরিবর্তন করে দিয়েছি পুরোপুরি, তাহলে সেটাও কাফের। আমি কিন্তু ছয়টা সুরত বলেছি, ইচ্ছা করে পরিপূর্ণ করে পরিপূর্ণ করে দিয়েছি, ইচ্ছা করে কি আল্লাহর বিধানকে কাইটা, হ্যাঁ সিলা লাগ লাগিয়ে দিয়েছি, মানে আর কোনোদিন আল্লাহর বিধান যেন আসছে না পারে সে ব্যবস্থাপনা করে দিয়েছি, সেও কি, সেও কাফের। আমরা কিন্তু ব্যক্তিকে বলি না, আমরা কাকে বলছি, একটা কাজকে বলছি, আমাদের কাজ হচ্ছে কাজ নিয়ে, আমরা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছি না। বুঝে আসে? আচ্ছা এখন বলতে পারেন যে কিছু মানুষ তো ভুলও করে, ভুল করে না, আমরা এতক্ষণ যেগুলি বলছি এগুলি বিশ্বাস এবং নিজে কর্মের সাথে জড়িত, আর কিছু আছে কর্মের সাথে জড়িত কিন্তু বিশ্বাসে সে ঠিক আছে, তো কর্মের মধ্যে তার একটু উল্টাপাল্টা হচ্ছে, সেখানে কয়েকটি সুরত হতে পারে। এক নম্বর হচ্ছে তিন সুরতে তিনি কাফের হবেন না কিন্তু জালেম হবেন, ফাসেক হবেন, তিন সুরতে তিনি জালেম হবেন ফাসেক হবেন, আর এক সুরতে তিনি সওয়াব পাবেন। বুঝে বলি, তিন সুরতে তিনি জালেম ফাসেক, যদি তিনি ঈমান ঠিক আছে তার আল্লাহর বিধানেই সবকিছু করতে হবে, কিন্তু তিনি কি করেছেন টাকা পয়সার লোভে সন্তানের, হ্যাঁ সন্তানের কারণে আল্লাহর বিধান লঙ্ঘন করে উল্টাটা করেছে, আল্লাহর বিধান লঙ্ঘন করে উল্টাটা করেছে, আল্লাহর বিধানের ছেলে মেয়েকে সমান মেয়েকে সালাম দিকে বলছে দিতে পারেন, উনি কি করলেন, আমি আমার মেয়েকে একজন আসে বলতেছে আমি আমার দুনিয়া থাকতেই মেয়ে ছেলেকে সমান ভাগ করে দিয়ে দিয়েছি, বাহ কি খুশি খো, একজন নিজে করে দিয়েছে, কি জন্য করেছেন, মেয়ের প্রতি বেশি দরদি হয় তো, মেয়ের প্রতি আপনার চেয়ে আল্লাহ চেয়ে বেশি দরদি হওয়া আপনার জন্য ওয়াজিব হয়নি, ফরজ হয়নি, গুনার কাজ করেছেন আপনি, তো আপনি যে হাওয়া ইচ্ছা করে হয়তো করেন এর মন থেকে, আল্লাহ বিধান ঠিক আছে মনে করছে যে এটা বিরাট কাজ করে ফেলছে, হ্যাঁ প্রবৃত্তি টানে করে ফেলছে, তখন কি হবে, তখন হবে জালেম এবং ফাসে, মানে সে না সে বুঝে নাই যে আল্লাহর বিধান পরিবর্তন হচ্ছে, সে মনে করছে আমি একটা ভালো কাজ করতেছি, আল্লাহর বিধান পরিবর্তন হচ্ছে বুঝতে পারছে না। এটা আরেকটা হচ্ছে যে করছে কিরকম, টাকা দিছে তাকে ঘুষ খাইছে, ঘুষ খাইয়া উল্টাটা করছে, মনে মনে আছে সুর ঘুষটা রাখা বেশিরভাগ সুর, হ্যাঁ সুর টাইপের, কারণ একটু গোপনে রেখা কয় যে এখানে দিয়ে না নিচে দেন, আরে এত মানুষ দেখতেছে এদিকে দেন, হ্যাঁ ওমর কাছে দিয়ে যান, একজন হজ করে এসছে বলে যে আমি এই মাত্র হজ করে এসছি আপনি নিচে রাখেন, আল্লাহর বিধান সে পরিবর্তন করেছে কি করে,
চুরি করে, মানে সে হচ্ছে ঘুষকে রেশবা, মানে এটা হচ্ছে মনের প্রবৃত্তির তাড়নায় করতেছে, অথবা কিছু সম্পদের লোভে করতেছে, আরেকটা হচ্ছে চাকরি বাঁচানোর জন্য করতেছে, তিনটা। অত মর্যাদা নষ্ট হয়ে যাবে, আমি ছেড়ে দিলে কি হচ্ছে ভালো আসবে নাকি, আমি ভালো পারি, অনেকে এটা কিন্তু বলে, আমি ছেড়ে দিলে কি আমার জায়গায় আর ভালো আসবে নাকি, আমি চেষ্টা করে দেখি। হ্যাঁ, আল্লাহর বিধানের প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে, বাস্তবায়ন করা জরুরিও মনে করে, কিন্তু কি করে নিজের এই দুনিয়ার প্রীতি, দুনিয়ার প্রীতির কারণে সে বদলাচ্ছে, বদলাই ফেলছে একটা দুইটা, দুই একটা জিনিসে, সব পুরোপুরি পুরো এটাই বদলাই ফেলে নেই, পুরো সিস্টেম বদলাই ফেলে নেই, কিন্তু একটা তো ভুল করে ফেলছে, এর জন্য তাদেরকে কামে বলা যাবে না। কি বলতে হবে তখন? ফাসেক এবং জালেম। ফাসেক কখন হবে? নিজে নিজে অন্যায় করে হারাম খাইছে। জালেম হবে অন্যায় করে আরেকজনের টাকা দিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনটাই বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন। কখন কুফর কাফের হবে বলছি না, এত দেখুন আবার বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকাহুমুল জালিমুন। জালিম কখন? যখন অন্যায় করে একজনের টাকা কাটা কাটি দিয়ে দিছে, পয়সা খাইয়ে বোর গোষকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকাহুমুল ফাসিকুন। ফাসিক বলছে কখন? যখন অন্যায় করে নিজের নিজের পুরেছে, আরেকজনের ক্ষতি করে, নিজের পেট পুরেছে, নিজের পেট পুরেছে, এরকম অন্যায় করে সরকারি সম্পদ ক্যাশ করে কাইটা পুরোটা পকেটে ঢুকে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে ফাসেক, এ হচ্ছে ফাসেক, এ কাফের না, এ কাফের হয় না, এসে কি ফাসেক হয়েছে? আমরা কি পার্থক্য বুঝতে পারছি? পার্থক্যটা বুঝতে পারছি, জরুরি কিন্তু, সব অবস্থায় কাউকে সর্ব অবস্থায় কাফের বলা যাবে না, আর কাউকে সর্ব অবস্থায় ফাসেকও বলা যাবে না, মানে অবস্থা ভেদে হুকুম হবে, অবস্থা কি সেটার উপর নির্ভর করে হুকুম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কখনো কখনো অবস্থা বেদে মানুষের হুকুমের মধ্যে পার্থক্য হয়ে থাকে, এটাই হচ্ছে কুফরুন দুনা কুফুর, বা ছোট কুফুরি বলা হয় থাকে, ছোট কুফুরি, যেটা এগুলিকে ছোট কুফুরি বলা হয়, কবিরা গুণা যেগুলো ফাস্ক ফিস্ক এবং জুল, এগুলিকে বলা ছোট কুফুরি, এগুলো বড় কুফুরি না, যে কারণে ইমান থেকে একবার বেরিয়ে যায় না, ইমান থেকে বেরিয়ে যায় না। আচ্ছা, আরেকটা স্রোত আছে, একজন মানুষ একটা মাস যিনি জানতে চান, অবস্থা অনেক ইস্তেহাত করছে, মাসালা খুঁজতে খুঁজতে কিছুই পায় না, সে একটা মাসালা দিছে, দেওয়ার পর দেখা গেল যে ভুল করেছে, কি হবে সে? এটা সে সওয়াব পাবে। হ্যাঁ, কিন্তু অনুসারী দূষিত হবে, যদি অনুসারী কেউ থাকে, সে যদি জানতে পারে যে তিনি আমার ইমাম সাহেব ভুল করেছেন বা আমার হুজুর ভুল করেছেন, তার উচিত হবে না সেটা নেয়া। ধরেন আমি বুঝিয়ে বলি, জিজ্ঞাসা করা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বসে জিকির করা যায় আজ কিনা, কোনো এক ব্যক্তিকে উনি চেষ্টা করে জানার জন্য কোরআন হাদিস পড়ে বুঝে নেই কিছু, না বুঝে গেছে জায়েজ বলে ফেলছে, বুঝতে পারছে ভুল করছে না, উনি চলে গেছে, উনি ভুল করার কারণে উনি যদি ইস্তেহাদ হয়েও গুণাগার গুণাগার হবে না, কেন চেষ্টা করেছেন, কিন্তু আপনি জানছেন যে এইভাবে একসাথে টেনে টেনে পড়াটা শরীয়ত অনুমোদন করে না, আপনার জন্য এটাকে মানা কি জায়েজ হবে? কখনো জায়েজ হবে না, কারণ হচ্ছে আপনি তখন কি করলেন, নিজে জেনে শুনে শরীয়ত লঙ্ঘন করে দিলেন। হ্যাঁ, এই জন্য আমরা অনেক সময় আমাদের শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে নানজুরিল্লাহ মাযহাব লা ইলাহা জাহেব, আমরা কে ওদিক কে বলেছে ওটা তাকাবো না, কি বলেছে ওদিকে তাকাবো, কারণ কে বলেছে এটা বললে দুনিয়াতে যারাই যারা ভুল করেছে এরকম খুঁজে থাকেন, তো কোনো ইমাম পাবেন না যার কোনো ভুল হয়নি, কারণ ভুল করো ভুল হয়নি কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম অনেক কি আছে, এরকম ভুলের ইতিহাস নজির আছে, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রুকুতে যাইতেন হাত দুইটা কোথায় ঢুকিয়ে দিতেন, দুই হাঁটুর মাঝখান দিয়ে ঢুকিয়ে রাখতেন, এটার নাম হচ্ছে তাতবিয়ত, উনি হাঁটুর মধ্যে হাত রাখতেন না, হাঁটুর মধ্যে হাত রাখতেন না, এটা কি শুদ্ধ? শুদ্ধ না, এটা অনুসরণ করে জায়েজ হবে? জায়েজ হবে না, কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদকে আমরা খারাপ বলবো? বলবো না, কারণ তিনি এটা ইস্তিহাদ করেছেন, তিনি হচ্ছে এটা দেখেছেন কোনো সময়, অথবা তিনি মনে করেছেন রসুল এইভাবে হাত ভিতরে রাখছে, এভাবে তিনি আমল করে চলে গেছেন, তাহলে বোঝা গেল। আবার দেখেন আবদুল্লাহ ইবনে মাসউদুল্লাহ তিনি আমাদের নিকট দুইজন মানুষ যদি হয়ে যায় ইমাম পিছনে, তো কোথায় দাঁড়ায়? পিছনে না, আবদুল্লাহ ইবনে মাসউদ আলকামা আসওয়াদের পিঠে পিঠে সামনে দাঁড়া করতে, আমার দুই পাশে দাঁড়া, দুই পাশে দুইজনকে দাঁড়া করতে, ওনার ছাত্র দুইজন, এমন দুই ছাত্র যে দুই দুই পাশে দাঁড়াইলে আর কেউ সাহস করে কাছে আসতে, এরকম দুই ছাত্র ছিল না, আলকামা এবং আসওয়াদ, তো দুইজনকে দুই পাশে দাঁড়া করাইতো, তো ওনারা ওস্তাদের কথা শুনতো, তখন ওস্তাদ চলে গেছে আর কেউ শুনে না, কথা পিছনে দাঁড়ার নিয়ম, তো আসলে পিছনে দাঁড়ার নিয়ম না, শুনতে পিছনে দাঁড়ানো, দুজন হইলেই পিছনে, দুজন হইলে পিছনে, তাহলে কেউ ভুল করলেই এই ভুলটা আমাদের মেনে নিতে হয় না, এটা হলো নিয়ম। দুনিয়ার লোক অনেক মানুষ এরকম ভুল করেছে, ভুল কে করে না, আমাদের দেশে তো ইসলাম আসছে, অনেক মানুষ এরকম ভুল করে, একটু এদিক করেছে এদিক করেছে, কত কিছু করেছে, যখনই কোরআন এবং সুন্নাহ আপনার কাছে নস প্রকাশিত হয়ে যাবে তখন আর ভুল ভুলিয়া ধরা যাবে না, কোনো ক্রমেই না। দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
তিনি অনেক মাসালাতে আমি বলবো ইজতিহাদি খাতা ছিল তার, ছিল কিন্তু সব পেয়েছেন তিনি। কেন সব পাবেন? তার কাছে যেটা আসছে না দিদিনে ইজতিহাদ করেছেন সব পাবেন তিনি, কিন্তু আবু ইউসুফ মাহমুদ এগুলো অনুসরণ করেন নাই। তিন ভাগের দুই ভাগ মাসালাতে তিনি বিরোধিতা করেছেন, তিন ভাগের দুই ভাগে বিরোধিতা করেছেন। কেন? ভুলের উপর থাকা যাবে না, ভুলের উপর থাকা যাবে না। তবে উস্তাদের আক্রমণও করেন নাই, উস্তাদ ভুল করেছে, উস্তাদ এই জাহেল নাউজুবিল্লাহ কথা বলেন নাই। কি বলছে উস্তাদ রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু? আমার উস্তাদেরা বলতেন, বলছে সব কিছু, বরং এটাও বলেছেন ইমাম মোহাম্মদ রাহিমাল্লাহ যখন পরবর্তীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে তিনি যখন গেলেন মদিনাতে, মদিনাতে গিয়ে মালিকের ছাত্র হলেন, ছাত্র হওয়ার পরে তিনি সেখানে দেখলেন যে অনেক হাদিস, যে হাদিস কুফাতে পৌঁছেনি। তখনকার দিনে তো টেলিফোন ছিল না, তখনকার দিনে ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, হ্যাঁ, অথবা এখান থেকে যাওয়া এত সহজ ছিল না। আবার কখনো মিথ্যাবাদী লোকদেরও আমি বের হয়ে গেছিল তাবিদের পরের যুগে, তবে তাবিদের যুগে মিথ্যাবাদীদের প্রচুর ছিল, মিথ্যাবাদীর প্রচার করতে বেড়াইতো, কারণ এই মিথ্যা দিয়ে কাফেররা মিথ্যাবাদী ছাড়িয়ে দিত মুসলমানদের, যে মিথ্যাদের নাম ছিল আমরা, কিন্তু আল্লাহ তাআলা তার দিনকে হেফাজত করেছেন। তো তিনি যখন দেখলেন ইমাম মোহাম্মদ রহমাল্লাহ, তখন তিনি গেলেন মদিনাতে, যে কার ছাত্র হয়েছেন? ইমাম মালিকের ছাত্র হয়েছেন, এবং একটা বই লিখেছেন মুয়াত্তা ইমাম মোহাম্মদ, একটা বই আছে আলাদা, হ্যাঁ, এটা সরা হয়েছে আরবি ভাষাতে, আর তালিকুল মুমাজ্জাদ আল্লাহ মুয়াত্তা ইমাম মোহাম্মদ, এটাও সরা করেছেন। হ্যাঁ, এই এই আবদুল্লাহ আবনবী রহমতুল্লাহ আলী ওনাদের অনেক কাজ, অনেক কাজগুলি করেছেন। তো ওনাদের উনি কী করেছেন তখন জানেন, বুঝছে যদি আমার সাথী অর্থাৎ কে আবু হানিফা রহমাল্লাহ যদি জানতে পারতো যে হাদিসগুলো, তাহলে তিনি তার অনেক মত থেকে ফিরে আসতেন, কারণ তিনি তো জানেননি হাদিস, তার তো দোষ নেই। কিন্তু আমরা যদি ভুলের উপর অনুসরণ করে থেকে যাই সবসময়, তাহলে কিন্তু দোষের বিষয় হবে, এটা ছাড় পাওয়া কোনো সুযোগ নেই। একজন মানুষ সবসময় থেকে যায় আমি উত্তরোত্তর হকটা নেব সেখানে পাই, হক হচ্ছে এমন দিনই যে ইমানদারের একটা যেন তার একটা এমন দিন যে জিনিস নেওয়ার জন্য সারাদিন সে প্রস্তুত আছে, এটা হচ্ছে হকের কাজ। এই জন্য হক নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা হলো মূল কথা, কেমন? তাহলে এই ব্যক্তি, যে ব্যক্তি ইজতিহাদ করেছে, কিন্তু ইজতিহাদ করতে গিয়ে ভুল করেছে, সেই ব্যক্তি সব পেয়ে যাবে। কিন্তু যা ব্যক্তি জানতে পেরেছে যে এটা ভুল হয়েছে, সে তার জন্য অনুসরণ করা কি না যায় যাবে না, কেন অনুসরণ করা যায় যাবে না। হ্যাঁ, একটি মাসালা দিই, যেমন কেউ হয়তো দেখবে হানাফি মাসাবে কিন্তু মৌলিক কিতাবে কোথাও ঘাড় মাসের কথা নেই, ঘাড় মাসের কথা কোথাও নেই, এই জন্য ওজুর মধ্যে ঘাড় মাসের কথা বলছে কোনো কিতাবে নেই। পরবর্তীরা এসে ঘাড় মাসে লিখে দিয়েছে, পরবর্তীরা এসে ওজুর মধ্যে ঘাড় মাসে বানায় ঢুকিয়ে দিয়েছে। এখন ঘাড় মাসে যদি না করে মনে করে বিরাট গুণা কাজ করে ফেলছে, হ্যাঁ, ঘাড় মাসের কথা বলা হলো না, ঘাড় মাসের এই সেই এই সেই ফজিলত দিয়ে বলাই বলছে দুনিয়া সবটা, অথচ ঘাড় মাসের ওজুর কোনো অংশই না, এটা হলো বিশুদ্ধতম কথা। এখন যদি কেউ এটা করে তাকে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে যে এটা আসলে সহি হাদিসেরা সাব্যস্ত হয়নি, এই কাজটি করা যাবে না। আপনারা জানেন যে আপনাদের ইমামরাও আগে বলেন নাই, পরবর্তী যে ব্যক্তি পাইছে এই ব্যক্তি জোর করে ঢুকেছে, এটা এটা কোনো ইমামেরও কথা নয়, কাউল নয়, এটা করা যাবে না, এটা তাকে বুঝিয়ে বলতে হবে। কারণ সহি সুন্না পাওয়ার পরে আর দরিব বা মজুর আমল করা যায় না, দরিব বা মজুর কোনো আমল করা যায় না, সহি সুন্নার আমল করতে হবে। আর এমনিতে আলহামদুলিল্লাহ ওজুর কি ফরজ ওয়াজিব সুন্নতের কমতি আছে নাকি, আপনি একটা বাড়িয়ে দিচ্ছেন কি যেন ঘাড়ে দিয়ে, যেটা নাই এটা জোর করে বাড়িয়ে দিবেন না। এটা হচ্ছে আমি বোঝানোর জন্য বলছি যে ইমামরা অনেক সময় কোনো কোনো লোক যে প্রথম বলছে ঘাড় মাসের অত সে মনে করছে এটা আছে, এভাবে বলেছে আপনি সারা বছর বলার পরেও আর ছাড়বেন না। কেন ছাড়বেন না? আমার ওস্তাদ দেখছি করতে, আমার ছোটো কাল থেকে পড়ছি, কায়দা বগদা দিয়ে পড়ছি, অথবা হ্যাঁ হ্যাঁ এত বড় আলেম বলছে, কিন্তু ওইটা দেখেন আপনি একটু দেখেন তো ওনাকে জিজ্ঞাসা করেন দলিল ভিত্তিক কি না, দলভিত্তিক হলে নেবেন, দলভিত্তিক হলে দলভিত্তিক না হলে নেবেন না, এটা হলো স্বাভাবিক জিনিস, যে কোনো জিনিসের এরকম হওয়া উচিত। দেখুন অজুর মধ্যে মুখ ধুইতে হবে, এটা কি কোনো একতলাপ আছে? হাত ধুইতে হবে কোনো একতলাপ আছে? মতভেদ আছে, মাথা মাসে কোনো একতলাপ আছে? করতে হবে মৌলিক ভাবে নাই, আছে। হা পা ধুইতে হবে একতলাপ আছে? নাই। তাহলে দেখা গেলো এইখানে তো কোনো মতভেদ হয়নি, এগুলি তো আপনি নির্বিঘ্নে পালন করতে পারতেছেন। হ্যাঁ, তো মতভেদ যেখানে হয়েছে সেখানে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আসলে এখানে কি হচ্ছে, কোথাও না কোথাও কিছুটা একটা গড়বড় হচ্ছে, তো আমি সহি হাদিসটা নিই, গড়বড়টা না নিয়ে আমি শুদ্ধটা নিই, তাহলে তো হয়ে গেল। এটা হচ্ছে ইমানদারের কাজ, ইমানদার সবসময় সব ভালোটাই খুঁজবে, কখনো ইজতিহাদের ক্ষেত্রে ভুল ইজতিহাদটাকে অনুসরণ করবে না, যদিও ইজতিহাদকারী এর কারণে সওয়াবও পেয়ে যান, উনি সওয়াব পাইলেও আপনার জন্য সওয়াবের কাজ নয়, কারণ আপনি এখন ভুল করছেন। আচ্ছা, এখানে কিছু মাসালা আছে যেগুলো বলার জন্য আমি বলতে চাচ্ছি, অনেকেই মনে করে থাকেন, ইনশাআল্লাহ আজকের দার্স এখনো যাইনি, কত দার্সে আছি, কিছু মাসাল আছে, এটা হচ্ছে অনেকে মনে করে থাকেন আল্লাহর বিধান বলতে বোঝায় শুধুমাত্র কি রাষ্ট্রীয় বিধান, কি
হুদুদ কেসাস, হুদুদ কেসাস অর্থাৎ শুধুমাত্র সোরের হাত কাটা আর কি, মোরতাদকে মেরে ফেলা আর কি, হ্যাঁ হ্যাঁ বেবিচারের জন্য পাথর মারা, এগুলি শুধু বুঝছে, এটা কিন্তু ঠিক নয়। আল্লাহর বিধান অনেক ব্যাপক জিনিস। আল্লাহর বিধানের প্রথম কোনটা আসছে? আকিদা। প্রথম বিধান কোনটা আসছে? আকিদা। আকিদার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছর শুধু আকিদা প্রচার করেছে, এটা আল্লাহর বিধান ছিল না? আল্লাহর হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল কিনা বলেন? হুকুম ছিল, কারণ হুকুমদাতাকে আল্লাহ, মারার মালিক আমরা। তো আকিদার যে বিধান এটাকে কেউ কেউ মোটেই মনে করছে না যে এটা বোধ আল্লাহর বিধান না, তারা কিন্তু আল্লাহর বিধান প্রবর্তনের জন্য পাগল হয়ে গেছে একটা গোষ্ঠী, এবং রাস্তাঘাটে মিছিল করে, এই করে সেই করে মানুষ নিয়ে বের হয়ে যাচ্ছে। আপনি যে আল্লাহর বিধান কোনটা এটা তো এখনো চিনতে পারেন না, বিধানটা একটু শিখে নেন। আমরা বলে দিচ্ছি, আকিদা বিধান, আকিদা হচ্ছে প্রথম বিধান। আপনাকে জানতে হবে আল্লাহ সম্পর্কে কোন বিধানটা আল্লাহ দিয়েছেন, নিজের সম্পর্কে আল্লাহ সম্পর্কে আপনার কি বিধান, কি বিশ্বাস আপনাকে ধারণ করতে হবে। আপনাকে জানতে হবে রব হিসাবে তার কি, আল্লাহ তাআলার জন্য আমার কি কি বিশ্বাস নির্ধারণ করতে হবে। আপনাকে জানতে হবে ইলাহ হিসাবে আপনি কি কি আল্লাহর জন্য নির্ধারণ করবেন। আপনাকে জানতে হবে আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে আপনার কি কি করণীয় আছে, এটা কিন্তু আগে জানতে হবে। নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠা না করে অন্যের জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়ে পড়ছি আমরা। আমি বুঝছেন কিনা কথাটা? সোরের হাত কাটা বিষয়টা জন্য না, কিন্তু ইমান বিশ্বাসটা কার জন্য? আমার জন্য। নিজের জীবনের গুরুত্বপূর্ণ জিনিস যা না হইলেই নয় তা হচ্ছে কি? আকিদা, তাই না? আল্লাহ সম্পর্কে যদি না জানে একজন মানুষ, তার কি জানা যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ সম্পর্কে জানে কিন্তু সে বাস্তবায়ন করতে পারে না সোরের হাত কাটা, তার কি জানা যাওয়ার কোনো বাধা হবে? কোনো দিন হবে না। তাহলে আপনি এমন জিনিস নিয়ে দৌড়াচ্ছেন যে জিনিসটি একবারে গৌণ জিনিস, আমি এটা বাদ দিচ্ছি না, ইসলামের একটা অংশ নিঃসন্দেহে। এটা হচ্ছে আপনি ক্ষমতা থাকলে এটা করবেন, আপনি যদি ক্ষমতাবান হন, ক্ষমতাশীল হন, আপনি আরেকজনের জীবনে ইসলামকে কঠিনভাবে বাস্তবায়নের জন্য নিজের জীবনে ইসলামটা গুরুত্ব দিচ্ছেন না। এটা কি বুঝছেন কথাটা? দেখুন গুরুত্ব জিনিস, আপনি যদি কোনো আল্লাহকে জানতেন, আল্লাহর এবাদতকে জানতেন, তাওহীদকে জানতেন, শিরিক কি জানতেন, নিফাক কি জানতেন, ইমান ভঙ্গ হয় কি সেটা জানতেন, তাহলে আপনি এটুকু বলার পর আপনাকে অটোমেটিকলি এটা কিসে নিয়ে যেত? আল্লাহর বিধান প্রবর্তনের দিকে নিয়ে যেত। ওইটা না করে আপনি এখন এক লম্প দিয়া জম্প দিয়া গাছে উঠে গেছেন, কি যে আমি এখন গাছের আমটা পারবো, নিচে দিয়ে কিভাবে গাছে বড় আসি কিনা আগে দেখা যায় আপনার করেনি। এই জন্য আল্লাহর বিধান আকিদাতে প্রথম, কোথায়? আকিদা। এই আকিদার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদেরকে এই বিধানের ক্ষেত্রে আমাদেরকে প্রথম যেটা করতে হবে শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট না হয় ইমানের যে দাবি আমরা এটাই একদিন পড়তেছি। যে অনেকেই বলে যে আপনারা এগুলি বলছেন আল্লাহর বিধান, আল্লাহ রাষ্ট্র, আল্লাহ ইন্ডিয়া কায়েম করা, আল্লাহর সুকুম ইত্যাদি কত রকমের কথা যে আমরা মাঝে মধ্যে বের হইলেই ধরে যে আপনি তো আকিদা পড়াচ্ছেন। আরে আকিদা তো আল্লাহর বিধান, আল্লাহর বিধানে তো পড়াচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআযিব ইবনে জাবালকে ইয়ামানে পাঠিয়েছিলেন তখন বলছেন আউয়ালু মা তাদউম লি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে জিনিসে যে বিধান বাস্তবায়ন করতে হবে সেটা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বাস্তবায়ন করতে হবে। যদি এটা শুনে তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সওম, তারপর হজ। বলেন নাই রাষ্ট্র গিয়ে মাত্রই তুমি হাত কাটা শুরু করে দিবা, গিয়ে মাত্রই তুমি হ্যাঁ পাথর মারা শুরু করে দিবা, এটা বলে নাই। আগে কোনটা বলছে? আকিদা। আকিদার পরে কি বলছে? ইবাদত। তারপরে কি? এবাদত। যেই ব্যক্তি আকিদা মানছে কিন্তু আকিদার মধ্যে এবাদতকে ঢুকায়নি, সেও কিন্তু আল্লাহর বিধান মানে নাই, সে কিন্তু আল্লাহর বিধান মানে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকিদার তো শুধু বিশ্বাসের বিষয় না, আমলের বিষয়। আমলের বিষয় কি? সেজদা কার জন্য হবে? আল্লাহর জন্য। রুকু কার জন্য হবে? আল্লাহর। জবে কার জন্য? আল্লাহ। মানত কার জন্য? আল্লাহর জন্য। আপনার জীবনের যতটুকু আছে সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই জায়গাটুকু আগে কমপ্লিট করে যান না, এগুলি কিন্তু আল্লাহর বিধান। যে ব্যক্তি এই বিধানগুলো প্রতিষ্ঠা করতে পারবে না এই বিধান, সে ব্যক্তি উপরের দিকে আরেকজনের জীবনে অথবা অন্যের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার জন্য ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। এটা হবে, এটা কখন হবে? নিজে যখন আল্লাহ বলে দিয়েছেন ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ যখন ঈমান এবং আমল সালে পরিপূর্ণ, আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে শাসন ক্ষমতা দিবেন। শাসন ক্ষমতার জন্য এত ব্যস্ত কিন্তু আকিদা এবং ইমানের ক্ষেত্রে তাদের কোনো ব্যস্ততাই নাই। আকিদার ক্ষেত্রে কোনো গুরুত্ব নাই, এবাদতের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, আকিদা এবং এবাদতের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, মুআমালাতের ক্ষেত্রে শুধুমাত্র কেবল শরীয়তের বিধান চায়। তাও মুআমালাতের সবগুলি চায় না, বাজারে যে চুরি ডাকাত ইয়া হচ্ছে, এই
ওজনে কম দিচ্ছে বাজারে, যেগুলি কিছু বলবে না, সরাসরি এখন দরকার কেমন সুরের হাত কাটাতে দরকার। আবার এটাও কিন্তু চায় না, ওদের মধ্যে আবার বিভিন্ন রকম আছে, এক বৃষ্টি করোনা এখন তো হাতও কাটা যাবে না, তো কোনটার জন্য আপনি কাঁদতেছেন? বুঝলেন, আপনি কিছুর জন্য কাঁদতেছেন না, আপনি কাঁদতেছেন শুধুমাত্র ক্ষমতাটা আমার দরকার ভাই, আর যাই হোক ক্ষমতাটা আমার চাই, ক্ষমতাটা আমার চাই। ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হওয়া কোনো ইমানদারের কাজ না, এটা সহজ কথা। আল্লাহ তাআলা যাকে এই দায়িত্ব দিয়েছেন সে বিরাট বিরাট বিপদে আছে সেটা নিয়ে, কারণ এটা প্রতিপালন করা অনেক কঠিন কাজ। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যতটুকু দিয়েছেন অতটুকু ঠিক মতো পালন করেন, এতটুকু জীবনে পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহা হাস ইন্নাহা আমানা, ক্ষমতা হচ্ছে বিরাট আমানতদারি। ইন্নাহা হাসরাতুন আলা দামি ইয়াউমাল কিয়ামা, হে আবু যর এটা হচ্ছে আমানত। এটা হচ্ছে কি আমানত? বলছে ইয়া রাসূল আমাকে ক্ষমতা দিবেন না, চাইয়ে নিচ্ছে, বলছে কি আমাকে ক্ষমতা দিবেন না ইয়া রাসূল, আমার কোনো টাকার মধ্যে আমার আমির বানাই দিবেন না। বলছে ইয়া আবাজার আবুজার ইন্নাহা আমানা, এটা কি বিরাট আমানত, বিরাট আমানত। ওয়া ইন্নাহা হাসরাতুন ওয়া নাদামুন নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এমনি আফসোস করতে হবে এবং লজ্জিত হতে হবে। তারপর তিনি বলেছেন তোমার জন্য আমি পছন্দ করি তুমি দুইজনের মধ্যে তুমি বিচার বাহ্য পরিচালনা পরিচালনা করবে না। আবাজার ইন্না কা দাঈফ, আবুজার তুমি দুর্বল মানুষ, গায়কতার দুর্বল উদ্দেশ্য না, অর্থ কি তুমি মানুষকে জোর করে বাধ্য করতে পারবে না, যেটা জোর করে মানুষ করে পিটাই পাটাই করে, তোমার এই দায়িত্ব নেওয়া ঠিক হবে না, সব মানুষের দায়িত্ব নেওয়া উচিত না। বরং তোমার জন্য যেটা দরকার আমি চাই তুমি দুইজনের মধ্যে বাক্য কোনো ইয়ে করিও না, আমি যেটা পছন্দ করি তোমার জন্য সেটা হচ্ছে তুমি দুইজনের মধ্যে বিচার কার্য বিচার কার্য করিও না। কঠিন জিনিস এটা বুঝাইতেই না চাইলেন যে আপনার আমার ওই জায়গায় দিন প্রতিষ্ঠা করতে হয়, নিজের আগে আমার দায়িত্বটাকে বুঝে নিই, আমার দায়িত্ব কি আকীদা পরিশুদ্ধ করে, এটাও আল্লাহর বিধান। আমার দায়িত্ব ইবাদতটা একমাত্র আল্লাহর দিকে নিবদ্ধ করা, এটাও আল্লাহর বিধান। অনুরূপভাবে আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে সঠিক ধারণা নেয়া, সঠিক বিশ্বাস গ্রহণ করা। কেন আল্লাহর নাম গুণের ক্ষেত্রে এই কথাটা কেউ বলতে চায় না কেন? যত জনে দেখবেন যে এবার আসলেই পাশ কাটিয়ে চলে যায়, যত বেশি পাশ কাটবে তত বেশি ঈমান থেকে দূরে চলে যাবে, কারণ আল্লাহ তাআলাকে চিনার উপায় হচ্ছে তার নাম এবং গুণ। আল্লাহর নাম এবং গুণ ছাড়া তাকে চিনবেন কি করে? আপনাকে চিনতে হলে আপনার নাম জানতে হবে, গুণ জানতে হবে। এখন আপনাকে গুণ তো আমি প্রকাশ্য দেখতে পাচ্ছি, এখানে টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, না দেখলে কেউ যদি বলতো অমুক অমুক কি নাম কি অমুক, তো কোনো কিছু চিনে না দুনিয়ার সবই তো অমুক, তাহলে আপনাকে চিনতে হলে কি দিয়ে চিনতে হবে? নাম এবং গুণ দিয়ে। আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণ লাগবে। যে ব্যক্তি আল্লাহকে চিনে নেই কার বিধান বাস্তবায়ন করবে? কার বিধান? আল্লাহকে তো চিনে নাই, আল্লাহর ইবাদত করবে কি করে, আল্লাহর উপর কি বিশ্বাস স্থাপন করবে? যে ব্যক্তি আল্লাহর নাম জানেনি, গুণ জানেনি, বৈশিষ্ট্য জানেনি, সে ব্যক্তি আল্লাহ আল্লাহ সম্পর্কে কিছুই জানেনি, সে ব্যক্তি কি ইবাদত করছে? এই জিনিসটা আমাদের সমাজে আর প্রচুর পরিমাণে রয়েছে। এই জন্য আল্লাহর বিধান বাস্তবায়নের মধ্যে এটা অন্তর্ভুক্ত, আল্লাহর নাম এবং গুণ জানতে হবে, এবং নাম এবং গুণের যে আল্লাহ এবং আল্লাহর নাম এবং গুণে কি চায়, কি চাহিদা সেটাও জানতে হবে। এই জন্য যারা আশায়রা হয়েছে, মাতুরিদি হয়েছে, জাহমি হয়েছে, মুতাজিলা হয়েছে, খাওয়ারা হয়েছে, মুরজিয়া হয়েছে, এদের যে সমস্ত জিনিস ভুল সেগুলি বলা, এটা আল্লাহর বিধান বাস্তবায়নের একটা কাজ। এই কাজটি আমরা করে থাকি যে জায়গায় জায়গায় ভুল, এটা আকীদা ভুল। সবাই বলতে আপনারা সব আকীদা নিয়ে আসেন, আকীদাই তো মেইন, আকীদার ভিতরেই তো বাস্তবায়িত হবে সবকিছু, আকীদা থেকে উত্থিত হবে, যখন বিশুদ্ধ হবে তখনই তো কাজটা করবেন। আপনি খারাপ একটা জিনিস বাস্তবায়ন করার জন্য মানুষ মেরে ফেললেন, কি করলো মামুন, খলিফা মামুন বাইতুল হেকমা প্রতিষ্ঠা করছে, অনেকে খুব প্রশংসা করে কিন্তু সে আসলে প্রশংসার কাজ করেনি। বাইতুল হেকমা মুসলমানদের কোনো দরকার ছিলই না। বাইতুল হেকমা হচ্ছে গ্রিক থেকে নিয়ে আসা, গ্রিক দর্শনকে নিয়ে সে একটা লাইব্রেরি করছে, নাম দিয়েছে বাইতুল হেকমা। আলেকজান্দ্রিয়া থেকে কিছু বই আছে আগেকার খ্রিস্টানদের, আর গ্রিক থেকে আনছে কাদের, দার্শনিকদের, তথাগত অ্যারিস্টটল, প্লেটো, তারপরে সক্রেটিস, বকরাত, যারা আছে যত, ওদের সমস্ত বইপত্র নিয়ে সে একটা লাইব্রেরি তৈরি করছে, সেখানে অনুবাদক নিয়োগ করছে, এবং আলেকজান্দ্রিয়া থেকে কিছু বই আনছে আনি সেখানে লাইব্রেরি করছে, আরবি অনুবাদ নিয়োগ করছে, ইন্ডিয়া থেকে বই নিছে, নিয়ে ইন্ডিয়ান বইগুলিকে আরবি অনুবাদ করছে। এর নাম হলো এর এই কাজ করছে কে, মামুন। আর এটা বই এটা বিরাট লাইব্রেরি করছে কোথায়, বাগদাদে, নাম দিচ্ছে দা বাইতুল হেকমা। হ্যাঁ, বাইতুল হেকমা এইটা সে করেছে, কিন্তু কি করেছে জানেন? যারা এগুলির বিরোধিতা করেছে যে এই বিশ্বাস আমাদের দরকার নাই,
তাদেরকে পিটাইছে মারছে, এর মধ্যে হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিনি কষ্ট দিছে, তার পরবর্তী খলিফা তিনিও কষ্ট দিছে, তার পরবর্তী কোনো তিনিও কষ্ট দিয়েছে, তিন খলিফা তাকে পিটাইছে, তিনি কিন্তু ছাড়েন না, অসম্ভব। আল্লাহ সম্পর্কে এই খারাপ বিধান নিয়ে আসছো তুমি, এরা আল্লাহর নাম এবং ভূমিকা অস্বীকার করছে, এরা আল্লাহর আকিদার বিশ্বাস নষ্ট করছে, আমাদের কত কষ্ট করছে তিনি, একদিকে হাদিস নিয়েছেন, একদিকে আকিদা বিশ্বাসের সবকিছু নিয়ে তিনি যুদ্ধ করেছেন, পরে নিয়ে রীতিমতো মারামারি যুদ্ধ নয়, কি নিজের মতের উপর প্রতিষ্ঠিত থাকার যুদ্ধ, যে আমি মতের উপর আছি। খলিফাতুল মুসলিমিন দেখছেন যে আহমদ ইবনে হাম্বলকে যদি না টলাই, এই বেটার যদি না সরাই, এই বেটার মত থেকে যদি না দূরেতে পারি, তাহলে আমার কিছুই হলো না। তার মধ্যে ইগো চেপেছে, যে কোনো আপনাকে বলতে হবে, বলবেন আমি বলবো না, তিনি বলতেন আমির রুকমিনী হা তিনি দলিল মিন কিতাব ওয়া সুন্নাহ, আমির রুকমিনী কোরআন সুন্নাহ থেকে দলিল দেন আপনি, আমি নিব, কারণ আমির রুকমিনী কোরআন সুন্নাহ দলিল দিতে পারতো না, তিনি তো কোথা থেকে অ্যারিস্টটলের তো মত থিওরি দিত, ফারাবির থিওরি দিত, ইবনে সিনা থিওরি, এগুলো ঘুরে ঘুরে নিতে আসতো, কিন্তু কখনো তিনি কোরআন এবং সুন্নাহর দলিল দিতে পারতো না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল যখনই নিয়ে আসা হয়েছে, আহমদ আহমদ ইবনে হাম্বল এখনো সময় হয়েছে, ফিরে আসো আমার কথার দিকে, তিনি বলতেন আমিরুল মুমিনিন, সুন্দর করেই বলতো আমিরুল মুমিনিন আপনি কোরআন এবং সুন্নাহতে একটি দলিল দেন, আমি আপনার কথাই নিব, দলিল দিবে কোথেকে, দলিল কার কাছে, দলিল আহমদ ইবনে হাম্বলের কাছে, ওরা দলিল না, উনি কি পদভ্রষ্টতা, দলিল দোয়া দিয়ে দাল দিয়ে না, দলালা, এগুলি দলালা, এগুলি পদভ্রষ্টতা, এগুলি দলিল পাবে কোথায়। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তিনি ছিলেন, এই জন্য বলা হয় মুজাহিদ, জিহাদ করেছেন, যে ব্যক্তি অস্ত্রবাদে জিহাদ করেছেন, মুখের কথায় যার জিহাদ ছিল, সর্বোচ্চ জিহাদ এটাই, ইমানদারের সর্বোচ্চ জিহাদ এটাই, কোনটা এটা অত্যাচারী শাসক গোষ্ঠীর জন্য হক কথা বলে দেয়া, ইমানদারের সর্বোচ্চ জিহাদ, মারামারি হানাহানি জিহাদ নয়, এটা আমার আলেমদের কাজ না, এটা হচ্ছে সন্ত্রাসীদের কাজ, এটা কখনো আমরা করে না, আমরা সব হক কথাটাই বলে, সেটা কি এটা হারাম, এটা কুফুরি, এটা শিরক, এটা বলবে হক যেটা এটা বলবে, এটা বলা পর্যন্ত তার দায়িত্ব শেষ, আহমদ ইবনে হাম্বল তা করেছেন, এটা কিন্তু ছিল কি হুকুম বাস্তবায়ন, আল্লাহর বিধান বাস্তবায়ন, এটাই ছিল আল্লাহর বিধান বাস্তবায়ন তখনকার সময়। এই আল্লাহর বিধান বাস্তবায়ন যে এগুলি দেখে না, কি দেখে, এক লাফে উঠে হাত কাটতে হবে কোন দিক, পাথর মারতে হবে কোন দিক, আচ্ছা একটা পাথরে মারলে একটা হাতে কাটলে, এটা কি আপনার জীবনের সবকিছু শেষ হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে কয়টা হাত কেটেছেন, কয়টা পাথর মেরেছেন, হাতে গোনা, হাতে গোনা। তা আল্লাহর বিধানকে তিনি কি শুধু এটাই বাস্তবায়ন করেছেন? আল্লাহর বিধানের জন্য তিনি দশটি বছর শুধু তাওহীদ ছিল, এই তিনটির কথা আমরা যেটা বলছি, যে আল্লাহকে জানা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর নাম গুণ জানা, এই তিনটি জিনিসকে তিনি দশটা বছর শুধু দিয়েছেন। নামাজ সালাত ও ফরজ হয়নি, সালাত ফরজ হয়েছে মেরাজের পরে, দশ বছর পরে এসে সালাত ফরজ হয়েছে, আর অন্যগুলোতে ফরজ তো মদিনে যাওয়ার পরে হয়েছে, যাকাত সওম হজ মদিনে যাওয়ার পরে হয়েছে, মক্কাতে তিনি তাহলে কিসের দাওয়াত দিলেন যার কারণে কাফের এত কষ্ট পাইল? কোন বিধান তিনি বাস্তবায়ন, সেটা হচ্ছে কি তাওহীদের বিধান, আকিদার বিধান, আকিদা এগুলি বাস্তবায়ন করতেই হবে, এগুলো বাস্তবায়নের জিনিস, এগুলি হচ্ছে আল্লাহর বিধানের অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে শুধু এটা নয়, আমরা মারবে না এর মুখা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো বলা, এগুলো কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়ন অন্তর্ভুক্ত, এগুলি আপনি করতে পারেন, আপনার অধীন যা আস্তা করতে পারেন, অসুবিধা আছে? আপনার ছেলে অন্যায় করতেছে আপনি বলবেন না, করা যাবে না, তো আপনার আশেপাশে আত্মীয়জন করতে বলতে পারবেন না, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা ওইভাবে চাই না, আমরা কি চাই, উপর থেকে চাই, নিচ থেকে উঠতে চাই না, হ্যাঁ আরেকজন শুরু করুক, ওইখান থেকে চাপ দিয়ে করুক, চাপ দিয়ে কোনো কিছু হয় না, এই পর্যন্ত প্রমাণিত হয়নি চাপ দিয়ে কোনো কিছু করতে পেরেছে কেউ, কতক্ষণ হয়, একদিন দুই দিন হয় পরেই উঠে যায়, মিশরে চাপ দিয়ে চেষ্টা করেছে কাজ হয়নি, অনুরূপভাবে চেষ্টা করেছে তারা আলজেরিয়াতে আব্বাসী মাদ্রাসা চেষ্টা করেছে চাপ দিয়ে কোনো কাজ হয়নি, চাপ দিয়ে হয় না, মানুষের অন্তরে আপনি ঈমান প্রতিষ্ঠা করুন, সারা দুনিয়াতে ঈমান প্রতিষ্ঠিত হবে, এবং তখন সবাই চাইবে তোমার কি চাই, তুমি কি চাও সেটা আমি বাস্তবায়ন করে দেখাও। এই জন্য আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কখনো আমাদেরকে বুঝতে হবে বিধান কি বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝতে হবে, শুধুমাত্র কিছু শাস্তিমূলক অপরাধ যেটা এটাকে শুধু আল্লাহর বিধান মনে করার কোনো কারণ নেই, আল্লাহর বিধান যেমন এবাদাত আছে, মুআমালাত আছে, অনুরূপভাবে মহাকামাত আছে, অনুরূপভাবে আল্লাহর বিধানের ভিতরে রয়েছে আপনার স্বামী স্ত্রী সংক্রান্ত সমস্ত বিধিবিধান, মহাসারা যেটাকে বলা হয় সেটাও আল্লাহর বিধান অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত কিনা, আপনি কতদিন শিখাইছেন, আপনার ছেলে কি কোনোদিন বিয়ের মাসলা মাসলা শিখাই দিচ্ছেন, শিখান নাই, নেকার উপর কি কোনো বিয়ে তালাকের উপর কোনো মাসলা শিখাইছেন, শিখান নাই, আপনি অনেক কিছু শিখান, তালাকের মুসলিম অনেক মাসলা শিখান না, বিশ্বাস করেন আপনি, অনেক মানুষ বলে তালাক জানতাম না কি দিয়েছি, বলছি কেউ আমরা তো কথার কথা বলছি,
তো কথার কথা তো গেছে গা, এটা তো উনি জানে না, না জানলে তো হবে না, জানতে হবে ওনাকে, না জানলেও কিন্তু ইমান চলে যাবে ওনার, এই যে তালাক চলে যাবে, না জানলেও ওনার বউ চলে যাবে। কেউ যদি কোনো না জানিও বলে তার বউ কি থাকবে? না, বউকে যদি সরাসরি ইঙ্গিত করে বা নাম ধরে বলে যে এই তিনটি কথা বলতে হবে, বলার পরে কি বউ থাকবে? যদি বলে আমি তো জানতাম না, ওসব কিন্তু চলবে না। তাহলে আপনি ওইটাও তো শিক্ষা দেননি, আপনি একে বেশি জিনিসে দিয়ে চলে যাচ্ছেন কোথায়? তাহলে বিয়ের সংক্রান্ত ঘরের স্ত্রীকে অধিকার, স্বামীকে অধিকার, তাও তো শিক্ষা দেননি, এবং তাদের কি অধিকার আছে, কি করতে হবে এটা কিছুই বলেন নাই। আপনি কিন্তু আল্লাহর বিধানের জন্য খুব কান্নাকাটি করেন, কিন্তু আল্লাহর বিধান কি সেটাও জানেন না, আল্লাহর বিধান কি সেটাও জানেন না, আপনি রব বিধার পার্থক্য জানেন না। এখন পর্যন্ত যারাই আমি দেখেছি দিনের জন্য কান্নাকাটি করে, বেশিরভাগই রব আর ইয়ার পার্থক্য বুঝে না, রবিবিয়াতের উলুবিয়াতের পার্থক্য বুঝে না, অনেক কান্নাকাটি করে, রবিবিয়াতের উলুবিয়াতের পার্থক্য বুঝে না। এই পর্যন্ত আমি দেখেছি যত ফেতনার মূল হচ্ছে আকিদার ক্ষেত্রে রব এবং ইরা না বোঝা, এটা বিরাট কাজ, রব এবং ইরা না বোঝা একটা বিরাট জিনিস। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে আকিদা কোনোদিন মানুষ শুদ্ধ হবে না। এই জন্য বেশিরভাগ মানুষ খাপটা আসোয়া যেভাবে ইচ্ছে এভাবে চলে, কারণ আকিদা তাদের পরিপূর্ণ নিয়ম তারা জানা হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কিন্তু সব জায়গাতেই বিধান বাস্তবায়ন করতে বলছেন, শুধু বিচার ফয়সালা এক জায়গায় নয়, বিচার ফয়সালা তো একটা, এটা ছাড়া সব জায়গাতে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, এটা কিন্তু ফরজ, ফরজ। ইন আল্লাহ ইয়ামুরু আন তুআদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে আমানত তার, যে যার আমানত তার কাছে প্রত্যাপন করতে, এবং যখন বিচার ফয়সালা করবে তখন কি করতে, আল্লাহ ইনসাফের সাথে বিচার করতে। এটা করছে কার উপর নির্দেশ দিছে? রাষ্ট্রপ্রধানদের, রাষ্ট্রপ্রধানদের আপনার হক আপনাকে দিতে, হ্যাঁ, জাতিকে যা হক দিয়ে দিতে হচ্ছে, জাতির হক আটকে রাখতে বলা হয়, এবং বিচার ফয়সালাও সুন্দরভাবে করতে হচ্ছে, একমাত্র রাষ্ট্রপ্রধান। আবার আপনাকে কিন্তু এটা বলে নাই, আপনি ওইটার জন্য কানাকানি দিলেন, আপনার উপর দায়িত্ব না, আপনার দায়িত্ব কি এটা পর্রায় এতে বলে দিই, সূরা নিসা 58:59 সবসময় মনে রাখবেন, একটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের 58 নম্বর, আর 59 হচ্ছে একটা হলো শাসকের, একটা হলো শাসিতের, শাসিক শাসিতের জন্য হলো 59, আমাদের জন্য 59 আয়াত, আমরা 58 নম্বর নিয়ে কান্নাকাটি করি, 58 নম্বর রাষ্ট্রপ্রধান, 59 নম্বর আয়াতে আমাদের কর্তব্য দেওয়া আছে, সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূল আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো, ভাই তারা যা দু বিষয়ই, যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ হয় বা রুদ্দু হই আল্লাহ রাসূলি, আল্লাহ অর্থাৎ শাসকের সাথে আপনাদের মতভেদ হয়েছে কোথায় যেতে হবে? আল্লাহ তার রাসূল দিয়ে চলে যেতে হবে, যাল ইনকুন্তুম তুমুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি এই আল্লাহর উপর ঈমান রাখা রাখতে না, এটা তোমাদের করতে হবে, যালিকা খায়রুম ওয়া আহসানু তাউইলা, এই যে উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর, এটা করতে বলা হয়েছে, এটা আমাদের দায়িত্ব। তাহলে আমাদের কি দায়িত্ব? আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এই তিনটা দায়িত্ব করতেই হবে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং শাসকের আনুগত্য, যতক্ষণ পর্যন্ত কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী না হবে ততক্ষণ আনুগত্য করতে হবে, হলে কি হবে, ফিরে আসতে হবে কোথায়, আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য দিকে ফিরে চলে আসতে হবে, এটুকু আমার দায়িত্ব। এটা না করে আমি, হ্যাঁ অবশ্যই তাদেরকে আমরা জানাবো যে এটা আপনাদের দায়িত্ব, কোনটা আল্লাহর বিধান বাস্তবায়ন করার দায়িত্ব, কিন্তু আপনি কতটুকু করছেন, আপনি কি আপনার ঘরে করছেন? অনেকেই দেখা যায় ছেলে মেয়েদের ব্যাপারে ইনসাফ করে না, অনেকেই দেখা যায় নিজের ছেলেকে সালাতের জন্য ডাকে না, ফজরের সালাতে ডাকে নেওয়া যায় না, আছেন তো আপনি তো আল্লাহর হুকুম এখানে সারেন না, এখানে বাদ দিয়ে দিয়েছেন, আপনি হুকুমের জন্য কান্নাকাটি করছেন, তো কোথায় আপনার হুকুম বাস্তবায়ন করবে? এই জন্য আপনি যদি কিনা ওইটা নাও পান, সবাইকে রাষ্ট্রপ্রধান হয়ে যাবে, এত মানুষের ভিতরে একজনের নাম, আপনি একজনের জন্য এত কান্নাকাটি করতেছেন, এত মানুষের দায়িত্ব কে পালন করবে? প্রত্যেকে তার দায়িত্বটা সুন্দর করে বুঝেন এবং কাজ করেন, এবং ওইটা মাথায় রাখেন যে ওইটা দাবি থাকবে, দাবি থাকুক সমস্যা নেই, আল্লাহর বিধান বাস্তবায়িত দাবি রয়ে গেল, কিন্তু আপনি এর মধ্যে আর অন্যান্য কাজগুলি করেন, কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগঠিত করতে হবে, লোক একত্রিত করতে হবে, একজন রিপোর্ট খাতা বের করবে, একজন এই করবে, একজন মারামারি করবে, হানাহানি করবে, মিছিল করবো, আপনি ওইটা ফাইসিল করবেন, আপনি আগেরগুলি করেন না, অনেক কাজ রয়ে গেছে আপনার জীবনে, অনেক কাজ রয়ে গেছে, হুট করে কোনো কাজ করে আপনার জন্য উচিত না, অনেক লম্বা লম্বা কাজ, ফিরিস্তির কাজ রয়ে গেছে, আপনার নিজের জীবন, আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি, আপনার অধীনস্থ যারা তাদের অধীন, তাদের তাদের আশেপাশের লোকদের, এইভাবে আপনি যতটুকু আপনার আপনার দায়িত্বের ভিতরে এটুকু পালন করেন, যেটা আপনার দায়িত্বের ভিতরে নাই সেটা আপনার এত আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ বলে দিয়েছেন, লা ইউকাল্লিমুল্লাহু নাফসান ইল্লা উসরা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। এখন বলা হচ্ছে আমাদের ইয়াই বলতেছে, এটা শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাহুল্লাহ বলছেন যে যে কেউ কাল্লাযী ইউফাদ্দিলু হুকমাত তাওয়াগুত আলা হুকমি ফাহুয়া কাফির, আল্লাহর বিধান যে ব্যক্তি পরিবর্তন করে, সে ব্যক্তি ইচ্ছা করে পরিবর্তন, সে ব্যক্তি তাগুত,
সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ইচ্ছা করে পরিবর্তন করছে একটা লোক আল্লাহর বিধানকে, সে ব্যক্তি কি হবে? সে তাকে কি বলা হবে? তাওগুত। তাওগুত শব্দটি হচ্ছে তুগিয়ান থেকে, তুগিয়ান অর্থ সীমা লঙ্ঘন করা, হক থেকে বের হয়ে গেছে। ইবনু কাইয়িম রহমতুল্লাহ আলাইহি এটা একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন, সেটা কি? তাওগুত কাকে বলে? তাওগুত আমাদের তাওগুত বলে বলে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা, কয় তাওগুত অমুক তাওগুত তমুক তাওগুত, তাওগুত দিয়ে তাওগুতি শাসন আর তাওগুতি ব্যবস্থাপনা, এটা দিয়ে তো গালি গালাজ শুরু করে দেয়। আর তাওগুত শব্দ তো সীমা লঙ্ঘন, সীমা লঙ্ঘন তো বিভিন্ন রকম হতে পারে, সব সীমা লঙ্ঘন কাফের পর্যায়ে যায় না, যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনি যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনের উপরে কি করলেন, হ্যাঁ গাড়ি দিয়ে এমন জোরে গেলেন যে আরেকজনের গায়ের উপরে কি দিলেন, ময়লাগুলো সব উঠে দিলেন, এটাও তো সীমা লঙ্ঘন। তাগুত হচ্ছে যে কোনো জিনিসের বান্দা যে সীমা, বান্দা সবই তো বান্দা তাই না, আল্লাহ সবই তো বান্দা, আল্লাহ হলেন আমাদের রব, আমরা হলাম তা দাস। দাসত্বের সীমা যখন মানুষ লং সীমা অতিক্রম করে যায় সেটা তাগুত হয়।
দাসত্বের সীমা অতিক্রম মানুষ কোথায় কোথায় করে জানেন? এবাদতের ক্ষেত্রে। এবাদত কার করা দরকার? আল্লাহ। এখন অন্য কারো করলে কি হবে? আনুগত্য কার করা দরকার? আল্লাহর। অন্য কারো আনুগত্য করতে করতে আল্লাহ সীমার উপর চলে গেলে কি হবে? তাগুত হয়ে যাবে। দুইটা হলো না, আরেকটা হচ্ছে অনুসরণ। অনুসরণের ক্ষেত্রেও আনুগত্য অনুসরণের পার্থক্য বুঝেন। আনুগত্য হচ্ছে নির্দেশনার কথা মানা, অনুসরণ হচ্ছে দেখে দেখে শিখা, অনুকরণ করে শিখা। এখানেও যদি কোনো সীমা লঙ্ঘন করে, বান্দার সীমা লঙ্ঘন করে, তখন কি হয়? সেটা তাগুত হয়ে যায়। তো তিনটা জিনিস এই পৃথিবীতে আছে। তিনটা কি? যেমন আল্লাহর এবাদতের ক্ষেত্রে, অন্য এবাদ করার ক্ষেত্রে আল্লাহর এবাদ বাদ দিয়ে অন্য দিয়ে গেছেন, কি হবে? অন্য যারা এবাদ করছেন কি তগত বাণী করছেন, তগত বাণী করছেন। ধরেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ভালো মানুষ ছিলেন, কিন্তু আপনি তাকে আপনি আল্লাহর আল্লাহর জায়গায় বসাই দিলেন, কি হলো? তাগুত হয়ে গেল। কোনো ধরেন একেবারে সহজ হিসাব, আজমিরের খাজা বাবার মাজার, এটা তাগুত হবে কেন? কারণ আল্লাহ এবাদত করতে বলেন, এবাদত দিয়ে আপনি এটা কি করছেন? সীমা লঙ্ঘন করে দিচ্ছেন। অথবা আপনার পীর সাহেবের নির্দেশ দিয়েছে আপনাকে এটা করতে, গুনার কাজ, আপনি তারটাই শুনবেন, আল্লাহ নির্দেশ মানেন নাই, আপনি কি মানছেন? তাকে তাগুত মেনে নিয়েছেন, তিনি আপনাকে সিজদা করতে বলেছেন, তাকে আপনি কি বলছেন? তাকে সিজদা করুন, কি হবে? তাকে তগুত বানিয়ে নিলেন। আরেকটা হচ্ছে, তিনি বলেন না, আপনি অনুসরণ করেই যাচ্ছেন একটা জিনিস, যার অনুসরণ করছেন তাকে সীমা লঙ্ঘন করতে করতে আল্লাহর জায়গায় নিয়ে গেছেন, এখন কি হবে? তাগুত হচ্ছে। অর্থাৎ যখনই একজন মানুষ আল্লাহ বান্দার অবস্থান থেকে উঠে তাকে আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত অথবা আসমা সিফাত জায়গায় নিয়ে যায়, তখন সেটা তাগুত হয়ে যায়। তো সুতরাং আল্লাহর বিধানের ক্ষেত্রে, প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে কিন্তু তাগুত হওয়া সম্ভব, এবাদতের ক্ষেত্রে হওয়া সম্ভব, সম্ভব কি না? তাগুত হইতে পারে। অনুরূপভাবে আপনার বিধান প্রবর্তনের ক্ষেত্রে হইতে পারে, পরিবারের ক্ষেত্রে হইতে পারে। এই জন্য কখনো কখনো ফুটবলও তাগুত হয়। কেন? ফুটবল খেলা দেখার জন্য আপনি এমন পাগল হয়ে গেছেন, বেহোশ হয়ে মরে যাচ্ছেন আপনি, বোঝা গেল আপনার অন্তরটা কি ফুটবলের সাথে লেগে গেছে, এবং আপনি এটার অনুসরণ করতেই হবে, আপনাকে পাগল হয়ে গেছে, নাহলে আপনি বাঁচবেন না, ট্রাকের নিচে মাথা দিবেন, এরকম অবস্থা তৈরি হতে হয়েছে আপনার। এর অর্থ হচ্ছে আপনি এটাকে একটা তগত বানিয়ে নিয়েছেন, অনুসরণের ক্ষেত্রে আপনাকে তগতের পর্যায়ে চলে গেছেন। এই জন্য অনুসরণের ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে, তিন ক্ষেত্রে যদি কোনো কেউ বান্দাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে কোনো বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল ইজ্জতের রুবুবিয়তের বৈশিষ্ট্য, উলুহিয়তের বৈশিষ্ট্য অথবা আসমা সিফাতের বৈশিষ্ট্য দাবি করে, তখন সেটা তাগুত হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে তাগুতের ওই পর্যায়ে হচ্ছে বড় কুফুরি, কিন্তু এর পরে ছোটোখাটো অনেক অনেক তুগিয়ান আছে, সীমা লঙ্ঘন আছে, সেগুলি করলেই কাফের হয়ে যায় না। বুঝলেন? রাস্তার মধ্যে আমি বলছিলাম একটু আগে, যে আজানের আগে, যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজনের গায়ে পানি ছিটিয়ে দিলেন গাড়ি দিয়ে, জোরে সাক্কা দিয়ে, এটাও তো সীমা লঙ্ঘন, কিন্তু এটা তো কুফুরি না। তাহলে প্রত্যেক তাগুতই কিনা কাফের না, কিন্তু তাগুতের মধ্যে যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের রুবিয়ত, আসমা সিফাত এবং উলুহিয়ত, এই তিনটা বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্যের পর্যায়ে নিয়ে যাবে কোনো বান্দাকে, আনুগত্য দিয়ে অথবা অনুসরণ দিয়ে অথবা এবাদত দিয়ে, তখনই সে কি হয়ে যাবে? তাগুত হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা জিনিস। তাগুত হলে কি করতে হবে? তাগুত হলে কিন্তু এই জন্য তাগুতের অনুসরণ মানুষ বেশি করে। উমর রাদিয়াল্লাহু আনহুর ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে আমার মনে আছে, যে কাব ইবনে আশরাফের কাছে এক মুনাফিক চাচ্ছে, মুনাফিক চাচ্ছে কাব ইবনে আশরাফের কাছে, যেতে ইমানদার কাফের চাচ্ছে, ইহুদি কোন হচ্ছে না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাব। কেন? তিনি বুঝছেন যে কাব ইবনে আশরাফ টাকা খাইয়া উল্টা বিচার করবে, টাকা দিলেই হইল, মুনাফিক বুঝছে। আর ইহুদি বুঝছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো টাকা খাবেন, ওখানে আমি ন্যায় বিচারটা পাবো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তাদের কি আপনি দেখেন না, যাদের কাছে আল্লাহর বিধান, আল্লাহর বিধান অনুসরণ করতে বলে তারা তাগুতের কাছে তারা যায়। এটা আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। তাহলে বোঝা গেল যে তাগুত তত্ত্বের ওই জিনিসগুলো যারা বিধান পরিবর্তন করে দেয়, তারা কিন্তু কি হয়ে যাবে? তাগুতের অনুসারী হয়ে যাবে। এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটি মাসালা বলবো যেটা অত্যন্ত জরুরি। একটা অনেকে মনে বলেন যে পৃথিবী এখন এমন অবস্থায় পৌঁছে গেছে আল্লাহর বিধান কেউ বাস্তবায়ন করতে পারবে না, কারণ বিভিন্ন ইউরোপিয়ানদের চাপ, বিশ্বের বিভিন্ন দেশের চাপে আমরা একদম পিষ্ট হয়ে গেছি। আমরা অর্থনৈতিক লেনদেন সারা বিশ্বের সাথে, এখন বিধান দিলে আমাদের উপরে তারা কী করে না করে, এটা একটা জুজুর ভয়। কিসের ভয়? জুজুর ভয়ের মিথ্যা কথা। প্রথম প্রথম তো এরকম করবেই, শয়তানরা সবসময় চাইবে এটা করতে, কিন্তু আপনার আমার দেখো এর পিছনে কখনো কি করা মাথা নিত্য নতিশিকার করা জায়েজ নেই। আপনি জানেন যে এই যে
ব্রুনাই সরকার যখন বলছে শরিয়া বাস্তবায়ন করবে, অনেক মানুষ কিন্তু অনেকে কিন্তু উল্টাপাল্টা কথা বলছে, শেষে চুপ হয়ে গেছে, বুঝতে আর দেশে সে যাই করে আমার বলার কি। ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা মত হচ্ছে এটা যে এক দেশে আরেক দেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ করার অধিকার রাখ না। সুতরাং আল্লাহর বিধানে দেশে বাস্তবায়ন করা যাবে না এমন বিশ্বাস করা কুফুরি। হ্যাঁ, করতে পারছি না কোনো কারণে, সে গুনার কাজ, গুনার হবে যদি কোনো যাবে না মনে করে, বিশ্বাস করে যে যাবে না এখন, তাহলে সে কাফের হয়ে যাবে, ইমানটা থাকতে পারবে না, এটা কখনো জায়েজ না। কারণ মানুষ কখনো একটা একটা অনুসরণ এক দেশ আরেক দেশের অনুসরণ করে না, ভুল কথা, বরং তারা যেটা চায় সেটা হচ্ছে তাদের দেশে যেন কেউ এটা রপ্তানি না করে, এটা চায়। হ্যাঁ, আপনার দেশে তো আপনার করে, আপনার পরিবারে কি করবে, আরেকজন বলার কি অধিকার রাখে, যদি করে সে শয়তান। যেন আপনাকে যদি বলে আপনার স্ত্রী পর্দা করতে পারবে না, আপনার স্ত্রীকে জোর করে চাকরির ব্যবস্থাপনা করে দেয়, অর্থ কি আপনার পরিবারের হস্তক্ষেপ করেছে এবং অন্যায় করেছে এবং সে অন্যায়কারী, এটা বিশ্বাস করতে হবে। আচ্ছা, এখন যদি বলে একজন মানুষ আরেকটি প্রশ্ন দেই, তাহলে আমি কথা চলে যাবো। এটা হচ্ছে একজন বললো যে রসুল্লাহ সাল্লাম হচ্ছে দাওয়াতের মাসলাত আমরা বেশি জানি, সেটাকে যাই যাবে, এটাও কুফুরি এবং বাতের কথা এবং কুফুরি কথা। কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি দাওয়াতের মাসলাত বেশি জানেন, কেমন পর্যন্ত তত পদ্ধতি সবগুলো হচ্ছে তার দাওয়াতের পদ্ধতি সুন্দর, আর কোনো পদ্ধতি সুন্দর হতে পারে না, তারটাই সুন্দর, এটা মনে রাখতে হবে। আচ্ছা, কেউ যদি বলে যে আমরা বিশ্বাসের সাথে সাধুমত সম্পৃক্ত করলাম, যে বিশ্বাসের সাথে আমলটা করলেও শিরিক হবে না বা কুফর হবে না বা ইমান চলে যাবে না, শুধু যে বিশ্বাসের ব্যাপার তা কিন্তু ঠিক না, আমলি জিন্দগিও কিন্তু বিরাট ব্যাপার। আপনি যদি আমল করে যাচ্ছেন নিয়মিত, ধরেন বিচার করে দিল যে নাতি ছেলের সাথে সমান অংশীদার পাবে, এটা কি সেন্সে বলে নাকি বলে না, বিচার করে দিল, আপনি নিলেন, যিনি বিচার করছে তিনিও কাফের, যিনি নিলেন তিনিও কাফের, তাহলে আপনি নিচ্ছেন কেন? আপনি তো বিশ্বাস করে নিচ্ছেন এটা এবং আপনি আমল করে নিচ্ছেন, আমল হচ্ছে আপনার, এটা আপনি নিয়ে নিচ্ছেন না, আপনার আমল হচ্ছে। তাহলে কুফুরি শুধুমাত্র বিশ্বাসে হয় না, কুফুরি আমলও হয়। কবর যেটা চিন্তা করছে শুধু বিশ্বাসে না, কি হচ্ছে কাজও করছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যে বেছে ডাকছে শুধু বিশ্বাসে না, কি দেখছে আমলও করছে ডাকছেও, শুধু বিশ্বাস হলে রবিয়ত শিরিক, যখনই ডাকবে তখন কি হবে আবাদতে শিরিক, রবিয়ত শিরিক হয়ে যাবে। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। আজকে আমরা আর একটি দার্স নেব সংক্ষেপে ইনশাল্লাহ, এরপরে শেষ করে দেবো, শেষ করতে পারবো না, শুরু করে দেবো ইনশাল্লাহ। যেটা হচ্ছে পঞ্চম যেই কারণে আমরা আপনাদের এখানে বিরাট একটা নোটিশ আছে, দশটি ইমান বিধ্বংসী বিষয় তাই না, এখানে দেখবেন পঞ্চম নম্বর, সেটা হচ্ছে পাঁচ নম্বর যেটা, এটা হচ্ছে মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লাউ আমিলা বিহি কাফারা, যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্যতম জিনিসকেও, জিনিসের সাথে জিনিসকে ঘৃণা করবে, শত্রুতা পোষণ করবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে যদিও সেটা আমল করে। এটা তিনি এমন একটা জিনিস উল্লেখ করেছেন যে জিনিসটা আমাদের সমাজে প্রচুর পাওয়া যায়। দেখবেন হজ করে আসছে, হজ করে আসে ইসলামের বিরুদ্ধে বলে, হজ কি ইসলামের আমল না, কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলাম আমলের বিরুদ্ধে বলে, বলে যে পয়সাগুলি খরচ করে দিয়ে আসলো, সবাই বলছে গেছে যাইতে, এই জন্য যাই গেছি, আওয়াজ নাই তো, বাইরে আছে, নামার সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি যা নিয়ে এসেছেন এর কোনো অংশ যদি কোনো কেউ ঘৃণা করে অথবা কোনো অংশকে কেউ কোনো সাথে শত্রুতা পোষণ করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে যদিও সেটা আমল করুক, কারণ করছে কিন্তু তার মনের ভিতরে নাই, অন্তরে এটাকে মেনে নিতে পারছে না, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এটা সুবহানাল্লাহ শেখ হোসেন মাহমুদুল আবদুল্লাহ রহমুল্লাহ এটা একেবারে একটা অনেক বড় জিনিসকে সংক্ষেপে তুলে ধরছে। বড় জিনিসটা কি, এটার আরেক নাম হচ্ছে নিফাক, এটার নাম কি নিফাক, মুনাফিকি, অর্থাৎ মুনাফিকি করলে যে কাফের হয়ে যাবে, এই জিনিসটা তিনি এখানে তুলে ধরতে চাইছেন। কারণ মুনাফিকের কিছু আকিদাগত মুনাফিক কিছু সুরত আছে, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে দশটি মুনাফিকের সুরতের জিনিস আলোচনা করতে চাই, দশটি। আজকে আমরা কয়েকটা আলোচনা করতে সময় কি হবে না, শেষ করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আলোচনা প্রথমে আলোচনা করতে চাই মুনাফিকি, আকিদাগত মুনাফিকি দুই প্রকার, একটা হচ্ছে আমলি মুনাফিকি, একটা হচ্ছে আকিদাগত মুনাফিক। আমলি মুনাফিকি হচ্ছে একেবারে কি রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে আসছে পাঁচটি, আমলি মুনাফিক এটা পাঁচটি, এর কোরআনে কারিমও আসছে কত অনেকগুলো, আমরা বেশ কিছু উল্লেখ করব। এক নম্বর হচ্ছে আমলি মুনাফিকি হচ্ছে যে কথা বললে
মিথ্যা বলে, বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, দুইটা হলো। তিন নম্বর হচ্ছে আমানত করলে খেয়ানত করে, চার নম্বর হচ্ছে ঝগড়া করলে গালি গালাজ করে, পাঁচ নম্বর হচ্ছে যখন কোনো অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে। পাইলেন তো কয়টা? পাঁচ। এগুলো হাদিসে আসছে, একেবারে হাদিসে আসছে, এর বাইরে হ্যাঁ দুই হাদিসে মিলে আসছে আর কি, একসাথে আসে নাই। এর বাইরে কোরআনে কারিমে আসছে কি করছে, সালাতের জন্য দাঁড়াইলে তারা কুশায়ালা, অলস, সালাতের জন্য কুশায়ালা। এরপর আরেকটা আসছে যে তারা তাদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে তাদের কাছে সবচেয়ে কঠিন হচ্ছে ফজরের সালাত আর এশার সালাত। কেন? ঘুম এবং শয়তান আলো দেখাতে পারে না, এই জন্য দেখাইতে চায় তারা শুধুমাত্র। আরেকটা আছে তাদের হচ্ছে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা কাজ করে, দান হোক অন্য কিছু হোক দেখানোর তাদের মূল প্রবণতা থাকে, দেখা দেখিয়ে দেখিয়ে তারা চলবে চিন্তা ভাবনা করে, এইটাও তাদের একটা প্রবণতা। এগুলি সবই হচ্ছে আমলি মুনাফিক, এগুলি কিন্তু আকীদাগত মুনাফিক কিনা, আকীদাগত মুনাফিক কিন্তু আরো মারাত্মক, যেগুলি আমাদের দেশে কখনো আলোচনা হয় না। এগুলি একই কথা দিয়ে তিনি সেরে দিয়েছেন যে একজন ইমানদার সে যে বেশ কিছু কাজ করে কিন্তু আসলে অন্তরে কি পোষণ করে, এটা তিনি এখানে দর্শন করে দিয়েছেন যে অন্তরে সে সম্পূর্ণ উল্টাটা পোষণ করতেছে। এই জন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি সে ঘৃণা পোষণ করে। এই জিনিসটা আকীদার একটা দিয়েছেন, এর সাথে সবগুলো জড়িত। আমি এখানে দশটা বলবো। এক নম্বর হচ্ছে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে থাকতো আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক না, সে রাসূলুল্লাহ সালাত আদায় করতো কিন্তু প্রথম কাতারে লম্বা জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে রাখতো, টুপি মাথায় দিত, পাগড়ি মাথায় দিত, কোনো সমস্যা ছিল না, এক টুপি পাগড়ি দাঁড়িয়ে লুইয়ে প্রথম কাতারে নামাজ পড়তো, গিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তারে দিয়ে সব উদাহরণটা দিব, সে রাসূলকে মিথ্যা মনে করত। এই জাতীয় যে ব্যক্তি রাসূলকে মিথ্যারোপ করে সে হচ্ছে আকীদাগত বড় মুনাফিক। দ্বিতীয়ত, রাসূল যা নিয়ে আসতে সেটাকেও মিথ্যা মনে করত। কয় নম্বর হলো? দুই নম্বর, রাসূল কি নিয়ে আসছে, আকিদা শরিয়া সব সব নিয়ে যায় নিয়ে আসছে সব মিথ্যা মনে করত। তো দ্বিতীয় আকিদাগত মুনাফিকই হলো এটাকে যা রাসূল নিয়ে আসে এটাকে মিথ্যারোপ করা। মিথ্যারোপ কিন্তু দুইটা, তাই না? আর এবার হচ্ছে রাসূল যা নিয়ে এসেছেন সেটার উপরে শত্রুতা পোষণ করা, ঘৃণা করা, এটা হচ্ছে এটা রাসূলকে ঘৃণা করা। এক, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে ঘৃণা করত। প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তিনি এক বাহনের উপর ছিলেন, বাহন থেকে বাহন তো জানেন চতুষ্পন্ত্র যেগুলো এগুলো তো আর হুঁশ নাই, সে পেশাব করে দিচ্ছে। এখন সে বলতেছে এই লোকের তার খারাপ কথা বলতে আরম্ভ করলো, সাহাবিজনে বলে যায় বললাম, যখন বলে আসলে আপনাকে এটা বলছে ডেকে আনা লোক না, আমি বলি নেই, তুমি মিথ্যাবাদী, আমি এটা বলি নেই। রসুল জানতেন কিন্তু কেন বাদ দেন নাই, সরাত আদায় করতেছে। জিজ্ঞাসা করছি আসলে আপনি কেন তাদের হত্যা করেন, বলে নুহিত আন কাতিল মুসাল্লিন, সরাত আদায় করে কেমন হত্যা করবো, তো সরাত আদায় করতেছে। বুঝা গেল সালাত আদায় করলেও ভিতরে অন্তর মুনাফিক থাকতে পারে, মুনাফিক থাকতে পারে। তাহলে দ্বিতীয় জিনিস কি? রসুলের প্রতি ঘৃণা পোষণ করা। তিন নম্বর হচ্ছে এটা, তিন নম্বর হচ্ছে আকীদাগত, তিন নম্বর হচ্ছে কি? রসুলের প্রতি ঘৃণা পোষণ করা। চার নম্বর হচ্ছে রসুল যা নিয়ে এসেছেন সেটার প্রতি ঘৃণা পোষণ করা। রসুল যা নিয়ে এসেছেন সেটার প্রতি যদিও আমল করে, ঘৃণা পোষণ করছে বা সত্য করছে, সেটাও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ কি? সে আকীদাগত মুনাফিক, আকীদাগত মুনাফিক। কয়টা গেল? চারটা। পাঁচ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে অপছন্দ করা, ঘৃণা এবং অপছন্দ, শত্রুতা এবং অপছন্দ পার্থক্য আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলল রাসূলকে অপছন্দ করা, তার দেখতে পারতো না। কেন দেখতে পারতো না জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই সে মনে করত যে লিডার হবে, কোথায়? মদিনার লিডার হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তখন তার লিডারই চলে গেল, তখন তার এই জন্য তার অপছন্দ ছিল যে এই লোকটা আসে আমাদের সবকিছু খাই, আমার জায়গা দখল করে ফেলছে, আমার স্থান দখল করে ফেলছে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য সে অপছন্দ করতো। যে ব্যক্তি রসুলকে অপছন্দ করে, পৃথিবীতে কি লোকের অভাব আছে এখন? জানেন আপনি যারা রসুলকে অপছন্দ করে, এখন আপনার ইউনিভার্সিটিগুলোতে যারা ছাত্র তৈরি হচ্ছে একটা বিরাট সংখ্যক রসুলকে অপছন্দ করে, নাউজুবিল্লাহ। আর আরেকটি গোষ্ঠী আছে রসুল যা নিয়ে এসছেন সেটা অপছন্দ করে। কটা হলো? ছয়টা বলছি এতক্ষণে, দুইটা বলছি না এখন, আগে চারটা মিলে কটা হলো? ছয়টা। অর্থাৎ আপনাকে সহজে বলবেন দুইটা হচ্ছে, দুইটাতে মিথ্যারোপ করে, দুইটা রসুলের উপর মিথ্যারোপ, রসুল জানে তার মিথ্যারোপ, রসুলের সাথে শত্রুতা, রসুল জানে তার সাথে শত্রুতা, রসুল রসুল অপছন্দ, রসুল জানিয়ে তার সাথে অপছন্দ করা। কয়টা? ছয়টা জিনিস হচ্ছে আকীদাগত মুনাফিকি। এটা শেষ নাই, আরো আছে। আরেকটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের অবমাননা হতে দেখলে তার খুশি লাগে, কোথাও
ইমানদাররা কষ্টে আসে দেখলে তার অন্তর একদম খুশিতে ভরে যায়। যাক হুজুরের ব্যাপার বুঝে খবর হইল, হ্যাঁ যে জ্বালান জ্বালাইছে কোনোদিন কান ঝালাফালা করে বলছে, হ্যাঁ এবার মসজিদটা বন্ধ হয়েছে, হ্যাঁ এবারে এবার এইখানে যদি কোনো সমস্যা বন্ধ হয় আর কি ইত্যাদি ইত্যাদি। অনেকের কাছে আসে না কি আজান দেখতে, অনেকে আসে না যে আজান দেখতে সহ্য করতে পারতেছে, অনেকে আসে না আজান সহ্য করতে পারতেছে না, তারা যদি কোনো বন্ধ হয়ে যায় শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই অনেকের কাছে খুশি লাগে যে ইসলাম শিক্ষা ব্যবস্থা আসবে কি জন্য। দেখলাম হ্যাঁ শেষ নাকি সময় না আর বলি, শিক্ষা ব্যবস্থা দেখলাম একজনে কিরকম বলতেছে যে বুঝতে পারলো না মাদ্রাসা শিক্ষার প্রতি ছাত্রদের ঝোঁক কেন বাড়ছে। পত্রিকায় দেখলাম বিরাট একটা দেখলাম, কেন জানেন এবারে যে পরীক্ষা দিয়েছে পিএসসি এবং সরকারি কি স্কুল দেখা গেছে ওইটা দুইটার কাছাকাছি ছাত্র মাঝে এত ছাত্র পরীক্ষা দিয়েছে, উপরে গেলে নষ্ট হয়ে যায় কেন, উপরে গেলে তাদের কোনো চাকরি নেই বাকি নেই অস্ত সবাই চলে যায় কোন দিকে, নিচের দিকে সবাই চায় দিন পড়াতে অন্তত কিন্তু পড়তে চায় কারণ পরীক্ষাও দেয় সবাই, অনেকগুলো ছোটো ছোটো অ্যাপটাই মাদ্রাসা হয়েছে অনেকগুলো ছোট ছোট মাদ্রাসা হয়েছে এগুলি এমনকি কওমি মাদ্রাসাগুলি অনেকে পরীক্ষা দেওয়াচ্ছে কেন দিনের উপরে একটা সার্টিফিকেট থাকুক এটা করায় সহ্য হচ্ছে না, বলে যে এত কিছু করার পরেও বলে তা এত কিছু করছে তারা বোঝা গেল, আমরা আর্টিকেলটা পড়লে বুঝবে আর্টিকেলটা পড়লে বুঝবে আর্টিকেল পত্রিকা আসে সরাসরি, তারপরেও কেন মানুষ এই দেশের মানুষ মাদ্রাসা থেকে বিমুখ হচ্ছে না তাদের মনে কষ্ট, এটা আকিদাগত মুনাফিকি, এটার কারণে ইমান শেষ নাই এটা মুনাফিকি আকিদাগত মুনাফিকি। আরেকটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উন্নতিতে তার কষ্ট লাগে, উন্নতি দেখতে কষ্ট লাগে কি কেউ কত বলে দিয়েছে বোরকাওয়ালীদের সংখ্যা বেড়ে গেল, হ্যাঁ বোরকা বোরকা বোরকাওয়ালীদের সংখ্যা বেড়ে গেল, কেউ কেউ এই জাতীয় হ্যাঁ দাড়িওয়ালাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, দাঁড়িয়ে আর কোনো মানুষ কি মানুষ কি পরিচ্ছন্ন জানে না পরিচ্ছন্ন করাচ্ছে মানুষ নাউজুবিল্লাহ, এই জাতীয় কথাগুলি মানুষ বলতে থাকে কখন, এগুলি আকিদাগত মুনাফিকি, এগুলি আকিদাগত মুনাফিকি, এগুলির কথা বেশি বলবেন। শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমাল্লাহ একটি কথা বলেছেন এর মাধ্যমে সব চলে আসছে, এই জন্য আমরা বলি আকিদাগত এই দশ প্রকার যে বললাম তো আট প্রকার বলেছি আর দুই প্রকার বলে দিই তার কমপ্লিট হবে, সেটা হচ্ছে কেউ যদি মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন যে সংবাদগুলো এই সংবাদগুলো বিশ্বাস করা জরুরি না, যদিও সে বাইরে প্রকাশ করে বেড়ায় এতক্ষণ যেটা হচ্ছে আলাদা বাইরে প্রকাশ করে বেড়ায় কিন্তু অন্তরে আছে যে এটা বিশ্বাস করা জরুরি না, সেটা কি সেও আকিদাগত মুনাফিক, যে ব্যক্তি রসুল যা নিয়ে এসেছেন বিধা বিধি বিধান সেগুলিও মানাও জরুরি না, সে ব্যক্তি আকিদাগত মুনাফিক। কটা হলো দশটা, এই দশ প্রকার আকিদাগত মুনাফিক আমাদের সমাজে আছে আপনার আশেপাশে আছে আপনার সন্তানদের মধ্যে তৈরি হচ্ছে যারা বড় বড় ইউনিভার্সিটিগুলোতে পড়তেছে আজ বাংলাদেশে, বেশিরভাগ বেশিরভাগ ছেলেগুলোকে এইভাবে তৈরি করা হচ্ছে তাদেরকে, এমন কি অনেকে আমার কাছে আফসুস করেছে যে মেয়ে বিয়ে করেছে মেয়ে নামাজও পড়ে না, বলছে তোমার কথায় কথা বলে তোমার ইসলামে তো এটা বলে, তোমার ইসলামে তো এটা বলে, আমার কাছে এমন আফসুস করে বলছে যে আমি কোনোভাবে এখন না তালাক দিতে পারছি কেউ বড় লোকের মেয়ে বিয়ে করে ফেলছে শিক্ষিত মেয়ে তা কেস করে বিরাট অবস্থা করে দিবে, না দেশের বাইরে যাচ্ছে না থাকতে পারতেছি কোনোটাই করতে পারতেছি না, বুঝতে পারছেন আপনি, আপনিও আপনারও মেয়ে বিয়ে দিবেন এমন লোক দেখে যে মেয়ে কয়দিন পরে আপনার মেয়ে তো ভালো ছিল তারও ওইরকম বানানোর চেষ্টা করবে, না হলে কইবো তুমি খ্যাত তুমি হচ্ছে তুমি এই তুমি তো এখন পর্যন্ত কি আমার উপযুক্ত হইতে পারো নাই, হ্যাঁ তোমার এখনো মর্যাদা নাই তোমার এটা নাই ওইটা নাই তুমি কিছুই বুঝো না, এগুলি যিনি বিশ্বাস কেন রয়েছে পঁচা বস্তা বস্তা বিশ্বাস নিয়ে তুমি কি করতেছো ইত্যাদি ইত্যাদি কথা বলবে, আপনাদের এই নাস্তিক তৈরি মানুষ তৈরি হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি থেকে নাস্তিক তৈরি হচ্ছে এখন, কারণ হচ্ছে না শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা ধাঁচে তৈরি করা হয়েছে কিভাবে দিন সেখান থেকে তাড়ানো যায়, যারা এই কাজটি করেছে তারা হচ্ছে আকিদাগত মুনাফিক, এরা আকিদাগত মুনাফিক তারা এটা ইচ্ছা করে করছে, এটাকে আপনি মনে করেন না ইচ্ছা করে করেন ইচ্ছা করে করছে, তাতে করে কোথাও দিনের সামান্যতম অংশ না থাকে, এখন চিন্তা করবে তারা দিনকে কিভাবে আরো সংকীর্ণ করা যায় আরো সংকীর্ণ করা যায় কোথাও যে দিনের কোনো একটু ব্যাস পার্থ কেটে দেওয়ার জন্য দিনের একটু বাড়তি কথা থাকে কেটে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করবে, দিনের কোনো বাড়তি সুযোগ থাকে সেটাই কেটে দেওয়ার জন্য তারা সব সময় ঐক্যে থাকে এই কাজগুলি করার জন্য, এরা সবই কিন্তু আকিদাগত মুনাফিক। আকিদাগত মুনাফিকের আল্লাহ কি বলেছেন ইনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তর থাকবে, অর্থাৎ কাফেরদের তো বোঝা যায় এদের তো বোঝা যায় না, এদের বোঝা যায় এদের নাম থাকে এদের নাম থাকে একেবারে অমুকুল ইসলাম, হ্যাঁ হুবতুল ইসলাম, এদের নামের কোনো শেষ নাই, এদের নামের কোনো শেষ নেই, এরকম সুন্দর সুন্দর নাম দিয়া এরা আপনাকে বিভ্রান্ত করবে, এরা বেশিরভাগ হচ্ছে আকিদাগত মুনাফিক, এদেরকে ধরতে পারবে না বলতে পারবে না কইতেও পারবে না এমন অবস্থা, এদের সম্পর্কে এদের সাবধান করতে হবে জায়গায় জায়গায় আলোচনা বলতে হবে, এগুলি করে এরা সাবধান হোক, এদের কাছে কানে কানে যাক আমরা চাই, এরা বুঝুক যে আমরা বুঝি তারা কি করে কিন্তু আমরা বলতে পারছি না, ওদের কর্মকাণ্ড আমরা
অবশ্যই জানি ইমানদাররা, ইমানদাররা বোকা নয়, ইমানদাররা বুঝে কিন্তু বলতে পারে না অনেক সময়। এই জন্য এরা হচ্ছে আকীদাগত মোনাফেক। এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো লম্বা আলোচনা করবো। এই জন্য আজকে এখানে আমরা সমাপ্ত রাখি। একটু পরে যাই, আজকে আমি দেরিতে আসছি তো। জাফর ভাই মনে করছে যে দেরিতে আসছে কেন, আজকে 12টা বাজে হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওস্তাদ জি, আমি মোহাম্মদ মারুফ সৌদি আরব থেকে। সম্মানিত ওস্তাদ জি, আমরা একসময় শুনতাম বিষাদ সিন্ধু খতম করা হতো। এই বিষাদ সিন্ধু মুসলমানদের কি ক্ষতি করেছে, বিষাদ সিন্ধু কোথায় থেকে এসেছে? জাযাকাল্লাহু খাইরা, সুন্দর প্রশ্ন। বিষাদ সিন্ধু, বিষাদ বুঝছেন, বিষাদ অর্থ বিষে ভরা। বিষাদ সিন্ধু অর্থ হলো নদী, আছে না সিন্ধু নদী, সিন্ধু নদী যেন বিষে ভরা, মানে যে বিষে কষ্টে মরে যাচ্ছে, এটা হলো বিষাদ সিন্ধুর অর্থ, শব্দের অর্থ। বিষাদ সিন্ধু লেখা করছে মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার বোন আল্লাহ জান্নাতে করে তিনি মারা গেছেন, বিষাদ সিন্ধু পড়ে কাঁদতে কাঁদতে শেষ। তো আমার এক দাদা আসছে, বলছে তুই কাঁদছিস কেন, বিষাদ সিন্ধু পড়ে তো উনিও কান্দা আরম্ভ করলেন। তো আমি বললাম বিষাদ সিন্ধু পড়ে এত কান্নাকাটি আপনাদের ঘটনা কি? আমি তো বুঝি নাই, পড়িও না, আমি জীবনে পড়তেও পারি, সময় পাই না এটা পড়া, আল্লাহ বাসাই দিয়েছে। তো যতটুকু আমি ওনার বোনের মুখ থেকে শুনেছি এটা, উনি কারণ হচ্ছে আমি বলি বিষাদ সিন্ধুটা হচ্ছে এদেশের একটা বিরাট সময়ে এদেশের মানুষগুলি সুন্নি ছিল, আপনারা জানেন। পরবর্তীতে এসে এদেশের মানুষের ভিতরে শিয়া প্রভাব ঢুকে যায়। যখন বাবরের ছেলে হুমায়ুন, না হুমায়ুন যখন পারস্যে আশ্রয় গ্রহণ করে, শেরশাহ ছিল খাঁটি সুন্নি, তো সুন্নি আকিদার বিরুদ্ধে সে তার রাজত্ব ফিরে পাওয়ার জন্য ওদের সাথে একটা চুক্তি করে। সেটার মধ্যে একটা ছিল যে তার ওখান থেকে যাদেরকে নিয়ে আসবে এদেরকে ক্ষমতা দিতে হবে। সে কী ক্ষমতা দিতে হবে তাদেরকে? এদেরকে বানাইতে হবে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, প্রধান সিভা সালাজগুলি বানাইতে হবে। সবগুলি বানাইছে কে? হুমায়ুন। এবং তার পরবর্তীতে এই ধারাবাহিকতা বজায় ছিল। এই যে আমাদের দেশে আসতো মীর জুমলা বলেন, তারপরে শায়েস্তা খান বলেন, তারপরে এই মীর মুর্শিদ কুলি খান বলেন, এ সবগুলি শিয়া ছিল, সব শিয়া ছিল। তো এই শিয়াদের প্রভাবে তখনকার সময়ে বিভিন্ন জায়গাতে, আপনি নবাবদের কথাই বলেন না, নবাবরা কিন্তু শিয়া ছিল, একটা অংশ শুধুমাত্র সুন্নি ছিল, বেশিরভাগই শিয়া ছিল, ক্ষমতার লোভে তারা কিন্তু শিয়া হয়ে গেছিল। তো যারা শিয়া দেখতো তার দেখে দেখে তারা নবাবি দিত, বিভিন্ন দায়িত্ব দিত। তো এই জন্য এই কাজগুলি তারা পালন করতো। তো এই জন্য মীর আমির যারা ছিল মীর বংশের অধিকাংশ শিয়া ছিল, তো ওরা এই কাজটি করতো। এদের মধ্যে একজন ছিল মীর মোশাররফ হোসেন, পরবর্তী তাদের বংশধর আর কি। সে যা যা, তার কোনো বিদ্যা বলতে কিছু ছিল না, যা যা সে শুনছে নবী বলে বেড়ানো দিয়ে তাদের জন্য কান্নাকাটি করে মানুষকে কাছে টানা সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে সহজ। যদি কোনো ফাতেমার জারি করতে পারে দেখে না মানুষ বসে থাকে, হ্যাঁ ফাতেমার দিল, উম্মে কুলসুমে খাবার দিল না, ফাতেমা সব উম্মে কুলসুম পাথর হয়ে গেল, এই জাতীয় জিনিস দিয়ে সব চলতেছে। তো এই জাতীয় জিনিস দিয়ে মীর মোশাররফ হোসেন তার যে ধারণাকৃত জিনিস দিয়ে সে লিখেছে, বানোয়ার কথা দিয়ে সে এই বইটা লিখেছেন আমাদের বিষাদ সিন্ধু। এর মধ্যে সত্য বলতে মানে হাত দিয়ে দূরবীন দিয়ে খুঁজি বের করতে কোনটা সত্য কথা আছে, এত মিথ্যা কথা আছে এর ভিতরে, মানে মিথ্যার ভিতরে সত্য খুঁজি বের করাই কঠিন, এত কঠিন জিনিস এটা। তো এই জন্য এটা বেশিরভাগ পুরোটাই প্রায় বলতে পারেন শতকরা 90-95% মিথ্যা কথা। এইটা আমাদের দেশে পড়ে মানুষ খতম করতো, কেন যে নবী পরিবারের কথা বললে ওদের স্বভাব হয়, আর নবী পরিবারের ইতিহাস বললে মানুষের ভিতরে কি হবে, ইয়াজিদের বিরুদ্ধে লাগবে। এখনো কেউ কেউ ইয়াজিদকে কাফের বলে, নাউজুবিল্লাহ, কাফের বলা তো জায়েজ নেই। আপনি তাকে ফাসেক বলেন, যে ফেস অন্যায় করেছে, গুনাহ করেছে, নিঃসন্দেহে মদিনা বাসীদের বিরুদ্ধে যা করেছে সেটা অবশ্যই তারই অপরাধ, কোনো সন্দেহ নেই। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যেটা সে বলেছে করেছে, যদি সে জানতো তাহলে সে অপরাধী, আর যদি না জানতো, কারণ ঘটনাটা তাকে সে বলার আগেই কিন্তু এরা করে ফেলেছে, কারা কুফাবাসীরা। হুসাইন রাদিয়াল্লাহু যেটা হয়েছে বেশিরভাগ ইয়াজিদ সেনাবাহিনীতেও ছিলেন না, ইয়াজিদ কাছেও ছিলেন না, ইয়াজিদ হচ্ছে সিরিয়াতে, তখনকার দিনকে টেলিফোন ছিল নাকি অথবা কি এমন কেউ ছিল নাকি হুট করে খবর দিয়ে দিছে, টেলিফোনে টিপ দিয়ে দিছে এমন তো হইতে পারে না, তখন অনেক দূরের রাস্তা ছিল, সেটা এক মাসের রাস্তা, এই রাস্তাগুলো পার হওয়া সহজ কথা ছিল না।
তো এই জন্য সেখানে যেটা হয়েছে এটার জন্য এজিদকে দায়ী আমরা একবার মুক্তও করছি না, আবার এজিদকে দায়ী পুরো বলা কঠিন। কারণ হচ্ছে সেটা আসলে পরবর্তীতে যতটুকু সহি বর্ণনা আসছে সেটা হচ্ছে ইয়াজিদ তাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিয়েছেন, তাদের যারা জীবিত ছিল তাদের সবাইকে, এবং বলছেন যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপর আল্লাহ লানত হোক, আমি তার উপরে কখনো তাকে বলি নাই যে ইয়াজিদ আমি থাকলে হুসাইনের সাথে আমি ব্যবহার করতাম না, এটা সে বলেছে। বিশুদ্ধ বর্ণনা আসছে, সত্য হোক আর মিথ্যা হোক একজন রাষ্ট্রপ্রধান যদি একটা কথা বলে আমাদের তার উপর বিশ্বাস থাকাই উচিত। সে অন্যটা কি করছে এটা আমি দেখিনি, এটা বলছে সে সুন্দরভাবে সসম্মান তাদেরকে মদিনায় পাঠিয়ে দিয়েছে। আরেকটি জিনিস হচ্ছে পরবর্তী সময়ে উমাইয়া বংশের অনেকেই, আব্দুল মালিক ইবনে মারওয়ান বলেন অথবা তার ছেলেরা বলেন, প্রত্যেকে নবী পরিবারের প্রতি প্রচণ্ডভাবে ইয়া ছিলেন, ভালো ব্যবহার করেছেন। যখনই কেউ গেছে তাদেরকে কত উটের বোঝাই চাই সব দিয়ে দিছে। একবার গেছে এই যে তার কথা আপনার বলেন জানেন আবদিন আলী আলী আসগর বলে ওখানে লেখা আছে, তিনি উনি যতবার তাকে সম্মান করেছেন এত সম্মান আর কাউকে দিছে কেউ বলতে পারবে না, এত সম্মান তারা দেখিয়েছে। এবং সেই পরিবারে তারা বিয়ের প্রস্তাব দিত, না হলে রিজেক্ট করলেও তারা মনে কষ্ট পাইত, তার ভালো চেষ্টা করতো নবী পরিবারের সাথে সম্পর্ক রক্ষা করতে। একটা দুইটা ভুলের জন্য আপনারা পুরো মুসলিম গোষ্ঠীকে এত কঠিনভাবে আক্রমণ করে বসছেন, মুসলিম উম্মতকে বিদ্বেষী বানিয়ে ফেলছেন মুসলিম শাসকদের বিরুদ্ধে এবং খলিফাদের বিরুদ্ধে বিদ্বেষী বানিয়ে ফেলছেন, এটা কিন্তু ইমানদারের কাজ না, ইমানদারি এটা কখনো করা উচিত না, এগুলো ইমানদারের একটা ভুল। দেখেন আপনি এই উমর ইবনে আব্দুল আজিজ, উনি ছিলেন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের ভাই আব্দুল আজিজের ছেলে, বাসিদা মানে উমর আব্দুল মালিকের বাসিদা, তারে বিয়ে করেছে কোথায়, উমর রাদিয়াল্লাহু আনহুর বংশে। কেন? যাতে করে সম্পর্কটা সুদৃঢ় হয়, যাতে সম্পর্কটা ক্ষতিগ্রস্ত না হয়। এবং ওদের মধ্যে অনেকেই এদের চাইতেন যে ওরা কেউ গেলে কিছু চাইলে এরা কোনো ফেরত দিতেন না। মোহাম্মদ ইবনে হানাফিয়া, যার কথা এই বিষাদ সিন্ধুর মধ্যে মিথ্যাচার করা হয়েছে যে মোহাম্মদ ইবনে হানাফিয়া এই করছে সেই করছে, সে আসতেছে সে পাহাড়ের ভিতরে ঢুকছে, রাজবা পাহাড়ের ভিতরে, এই সব মিথ্যা কথা, এগুলো একটা বিশুদ্ধ না। মোহাম্মদ ইবনে হানাফিয়া যতবার গেছে খলিফা ততবার বলছে কত চাই সব তোমার তার কি চাই তোমার, এতটুকু সম্মান করেছে নবী পরিবারকে। তো একটা ভুল দুটা হতেই পারে মানুষের জীবনে, ইতিহাসের ভুলগুলোকে আপনারা উপজীব্য করে মুসলিমদের সাধারণ মুসলিমদেরকে শাসকদের মধ্যে খেপিয়ে তোলার যে মানসিকতা আমাদের সমাজে তৈরি হয়েছে, বেশিরভাগই এই কাজটা করেছে। শিয়ারা এই কাজগুলি করেছে বললাম না, শিয়ারা এই কাজটা এখনো করছে, এখনো আমাদের সমাজে যারা রাষ্ট্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তোলে এরা এই এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিয়ে দলিল দেয় যে রাষ্ট্রের বিরুদ্ধে এইরকম জিহাদ করতে হবে। হ্যাঁ, ইসলাম জিন্দা হতায় কারবালা কি বাদ, এগুলি মিথ্যা কথা বলে কারবালা বাদ ইসলাম জিন্দা হয়েছে কথা ঠিক নয়। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যে উদ্দেশ্য নিয়ে গেছে উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু এই কাজের জন্য ইসলাম জীবিত হয়েছে এটার মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা এমনি হয়েছে। এরপরে ইসলাম ওখানেই ছিল, খেলাফত ছিল সিরিয়াতে ছিল, এবং সিরিয়াতে তখন এই খেলাফতের কারণে সারা দুনিয়াতে আব্দুল মালিকের ছেলে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময়ে এই বাংলাদেশে ইসলাম আসছে। হাজ্জাজ ইবনে ইউসুফ তার পূর্বাঞ্চলীয় ভাইসরয়, তার ভাতিজা মোহাম্মদ বিন কাসেম এদেশে ইসলাম নিয়ে আসছে। চিন্তা করে দেখছেন যে জিনিস আপনি আমি চিন্তাও করেন না, তাদের দ্বারা আল্লাহ ইসলাম কি খেদমত করেছে। স্পেনে নিয়ে গেছে ওকবার বিন আফিন, নিয়ে গেছে মধ্য এশিয়ায়, স্পেনে নিয়ে গেছে তারেক বিন নুসাইদ নিয়ে গেছে আর মুসা বিন নুসাইদ নিয়ে গেছে, এরা নিয়ে গেছে ইসলামে এই স্পেনে, স্পেন ইউরোপে, অর্থাৎ সারাদিন ইসলামকে ছড়িয়েছে তারা। ওগুলি কেউ বলবে না সারাক্ষণ কেবল এরা অন্যায় করেছে, এরা ভুল করেছে, এরা এই করেছে, এরা এই করেছে, মানে পুরো বিশ্বের তোলার যে স্বভাব এটা শিয়াদের কাজ। শিয়ারা এই বনি উমাইয়াদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিকর কাজ, অথচ ইসলাম বনি উমাইয়াদের সময় ইসলাম যত প্রসারিত হয়েছে আর কোনো সময় ইসলাম এত প্রসারিত হয় নাই, এবং এত সুন্দর ইসলামের আকিদাগত কোনো কিছুকেই সহ্য করতো না বনি উমাইয়ারা, আকিদাগত বিভ্রান্তি সহ্য করতো না, কোনোদিন সহ্য করতো না। ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, একটা সংক্ষিপ্ত কথা বলি ইনশাল্লাহ শেষ করবো, আমি লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক ধরছে গাইলানের দেমাশিক, ধরে বলতেছে যে তুমি এই কথা বলেছ আকিদা খারাপ ছিল তার তাকদীর মাতা ইমাম বিল কাদের উপরে, কয় না খলিফাত হোসেন আমি বলি নাই, তো তুই বলিস নাই, বলে বলি নেই তো বলি নেই। হ্যাঁ, তো বলছে তুমি যদি কোনো সত্যবাদী হয় তো ভালো নয়, কিন্তু আমি তোমাকে শাস্তি দিব। ওমর ইবনে আব্দুল আজিজ তখন বলছে তার দোষে না বলি নেই, কিন্তু সে আবার বলতে আরম্ভ করছে যে তাকদীর অস্বীকার করার মশাল গাইলানের দেমাশিক বলে প্রথম যারা করছে, পরে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক তাকে শুলে চড়াই দিছে, শাস্তি দিছে। দেখেন কি তাহলে দেখেন মানে সহ্য করে আকিদা মাসা, তারা কোন কাউকে সামান্য রকম বিপত্তি সহ্য করে নাই, তারা ছিল এই উমাইয়া বংশের লোকেরা, কখনো আকিদা কথা বিচ্ছিন্ন সহ্য করতেন না। এদের নিজেদের কিছু ত্রুটি ছিল অনেকেরই কিছু, সেটা আলাদা কথা, অনেক ত্রুটি করেই মানুষ কিন্তু আকিদা কথা বিচ্ছিন্ন সহ্য করতে পারতেন না, যেটা উমাইয়া আব্বাসী বংশে প্রচুর আকিদা বিচ্ছিন্ন হয়েছে।
এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম আকীদার বই লিখছে, কারণ তার সময়ে শুরু হয়েছে, তার সময়ে আব্বাসী বংশ শুরু হয়ে গেছে। কারণ আব্বাসী বংশটা ছিল 130 হিজির পরে, আবু হানিফা রাহমাতুল্লাহ মারা গেছে কত, 150 মারা গেছে। এ অর্থ হল 20 বছর তিনি এই সময়টা পেয়েছেন, যে সময়টা তিনি দেখতেছেন যে কি আকীদাগত বিভ্রান্তি আসছে, সঙ্গে সঙ্গে তিনি এটা বই লিখেছেন আল ফিকহুল আকবার, বা তিনি বা তার বংশে লেখা হয়েছে। আমরা একই কথা বলে লেখা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। ইমাম আবু জাফর তাহাবি লিখেছেন, কারণ তখন দেখছে আকীদাগত বিভ্রান্তি শুরু হয়েছে, কিন্তু এর আগে আকীদাগত এত বিভ্রান্তি মানুষের মধ্যে তৈরি হয়নি। এর অর্থ হচ্ছে আপনার ওইটার বিরুদ্ধে মানুষদের লাগিয়ে দেওয়ার অর্থ হচ্ছে, বিষাদ সিন্ধু লেখার একটা মূল কারণ হচ্ছে উমাইয়াদের বিরুদ্ধে খেপিয়ে তোলা। উমাইয়াদের মধ্যে অনেক অনেক নিপতি ছিল, যারা ইতিহাসখ্যাত ব্যক্তি ছিলেন, ইতিহাসখ্যাত ব্যক্তি অনেক কাজ করেছেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান, যার ইতিহাস আপনি জানেন, মদিনাতে সবচেয়ে বড় ফকি বিবেচিত হইত তখনকার সময়ে। তখনকার সময় আব্দুল মালিক ইবনে ফকি ছিলেন, ফকি। তার বাবা যখন মারা যায় তখন তিনি মদিনাতে মসজিদ নববীতে তিনি ফিকহের কাজ করছিলেন। তখন তিনি বললেন, আহাজা ফেরাকু বাইনি ও বাইনাক, আজকে থেকে আমার এলমের থেকে দূরত্ব চলে যাচ্ছি, আমি ছিঁড়িয়ে চলে যাচ্ছি রাজত্ব করার জন্য। এর আগে যদি ফকি ছিলেন, একটা আলেম ফকি, সেই ব্যক্তি গেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। এই ব্যক্তিকে আপনার বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছেন, কারণ এই বিষয় ছিন্ন পড়ে পড়ে জায়গায় জায়গায় মুসলিমদেরকে খেপিয়ে তোলা এবং শিয়াদের পক্ষে লোক টানা, এটাই ছিল আজকে এই এই বিষয় ছিন্নর কাজ। এই জাতীয় কাজগুলি যারা করছে এখনো দেখবেন আহলে বাইতের নামে কান্নাকাটি, আহলে বাইতের কান্নাকাটি। আপনি তো আহলে বাইত শেষ করে দিয়েছে, শিয়ারাই তো শেষ করে দিয়েছে। শিয়ারা ছিল ইরাকে, তারাই সহযোগিতা করে নাই আলী রাদিয়াল্লাহু আনহুকে, তারাই সহযোগিতা করে হাসানকে। হাসানের গায়ে ইয়া ছিল, নামাজের মুসলাটা পর্যন্ত তাই নিয়ে চলে গেছে এরা। আর শিয়ারা হুসাইনকে হত্যা করছে, ওরাই তো আর কেরা টাকা পাইয়াও বৈদুল আমি জিয়াদ বলার পরে টাকা পাইয়াও তাকে হত্যা করে দিচ্ছে, আর এখন কান্নাকাটি করে। এদের মধ্যে সবচেয়ে মুনাফিক চরিত্র হচ্ছে এই শিয়ারা। শিয়ারা জাতির সবচেয়ে বড় মুনাফিক, বর্তমান সময় আগেও সবসময় মুনাফিক ছিল। এরা কোনোদিন ইসলামের জন্য কোনো উপকার করে, ক্ষতি ছাড়া কোনো কিছু নিয়ে আসে নাই। এরা ইসলামের কোড়াতে আঘাতে সব জায়গাতে তারা বিভ্রান্তি সৃষ্টি করেছে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। শেখ, আমি মাওলানা রফিক মোস্তফা কুয়েত থেকে। আমার একটা প্রশ্ন, আরব দেশগুলোতে দেখা যায় ভরত সালাতের সময় ইমাম সাহেব ঘুরে দাঁড়ান, কাতারের ব্যাপারে যে কথাগুলো আরবিতে বলেন তার ফজিলত ও ক্ষতির দিকগুলো বলবেন কি? সুবহানাল্লাহ, রফিক মোস্তফা যে কথাটি বলেছেন উনি আসলে একটা সত্য কথা বলেছেন, সেটা হচ্ছে আরব দেশগুলোতে সেটা করা হয়, সেটা কোনো আরব দেশ হিসেবে করা হয় না, সেটা করা কিন্তু সুন্নত হিসেবে করা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একামত বললে, খেয়াল করেন আমাদের দেশে কি কতগুলি ভুল করে আমি একটা একটা করে বলবো। এক নম্বর হচ্ছে কেউ কেউ তো কিছুই বলে না, কেউ কিছুই বলে না। কেউ কেউ দেখছি শশীনাওয়ালারা, নামটা বলতে হচ্ছে কারণ বুঝার জন্য আপনাদেরকে, এটা কারোর বিরুদ্ধে বলার জন্য না। শশীনাওয়ালা কি করে, আজান দেওয়ার পরে একটা চিৎকার করে একজন অজু করতেছে ওই সময় মসজিদের ভিতর থেকে বাইরে থেকে, সাউ সুফু ফাকুম পাইনা তাসবিহ তাসবিহ ইকামতিস সালাহ, কিসের খাতা সোজা করতেছে, কেউ আসে না, এখন নামাজও দাঁড়ায় নাই, একামত হয় নাই, অগ্রিম বলে দিচ্ছে এটা আজানের অংশ মনে করে বলছে, এটা বলতেছে ঠিক বলছে, এটা কি বলতেছে, এটা কিন্তু বলতেছে কিছুক্ষণ পরে। তো আমি তো আসছে যে ক্রীড়া করতে গিয়ে আসলে জীবনে শুনি নিয়ে যা এখন হয়েছে তা, তো এই আসছে জিনিস এটা চালু করে দিয়েছে, কারণ তারা শূন্য চিনে নাই, কোথায় বলতে হবে তা জানে না। আরেক গোষ্ঠী আছে, আরেক গোষ্ঠী আছে নামাজে একামত হয়ে গেছে, হ্যাঁ মনে করে যে দাঁড়ানো যাবে না, যতক্ষণ পর্যন্ত না কদ কামতি সালানা বলা হচ্ছে ততক্ষণ দাঁড়ানো যাবে না, এতক্ষণ পর্যন্ত দাঁড়ানো যাবে না, এটা একটা ভুল। হ্যাঁ কাতকামতি সালাতে কেউ কেউ দাঁড়াইছে, এটা বর্ণনা আসছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আগে থেকে দাঁড়িয়ে কাতা সোজা করা উত্তম, যতক্ষণ পর্যন্ত মানে যখনই একামত শুরু হয়ে যাবে তখন দাঁড়িয়ে যাবে, শুরু থেকে কাতা সোজা করার জন্য দাঁড়াবে, এটা বিশুদ্ধ মত, কারণ কাতা সোজা করতে সময় লাগে এবং কাতার জন্য একেবারে পিওর না ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের শুরু করতেন না। এমনকি একদিন তিনি সোজা করছিলেন, সোজা করে সবকিছু বলার পর দেখলেন একজনের প্যাট বেরিয়ে আসে, তখন আবার তিনি ঘুরছেন, ঘুরে বললেন যে আল্লাহর বন্দারা প্যাট সোজা করো, না হলে তো আল্লাহ তোমাদের এই অন্তর এবং বাঁকা হয়ে যাবে। আল্লাহর বন্দারা দেখছেন সবাই মনে করছে এখন তিনি কি করবেন, তালিমা দিবেন, তখনই তিনি আবার ফিরে দেখলেন যে পিঠ একটা খাতা থেকে বাইরে চলে গেছে, তিনি তখন সহ্য করেন না, বলে দিচ্ছেন আল্লাহর বন্দারা তোমার যদি কোনো রাত সবু না সুফু, তোমরা হয় কাতা সোজা করবো, অর্থাৎ আল্লাহ তারা তোমাদের অন্তরের ভিতরে কি করবেন মতভেদ তৈরি, বক্রতা তৈরি করে দিবেন। সুতরাং এটা গুরুত্বপূর্ণ জিনিস বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তাহলে কাতারে সোজা করার সময় এটা করা দরকার। অথচ তারা কি করে, কাতার সোজা করতে দিলে অনেক পরে দাঁড়ায়। আরেক গোষ্ঠী কি করে জানেন, এবার বলতেছি আরেক গোষ্ঠীর কথা, সেটা কি করে, একামত হয়ে গেছে উনি আর এক মিনিট দৈর্ঘ্য মানে ওই যে ইমাম মুক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আল্লাহু আকবার বলে ফেলবেন একেবারে সঙ্গে সঙ্গে, কি জন্য একামত নাকি ঠান্ডা হয়ে যায়,
এখন জুড়ে গেছে, আমি বুঝলাম না জুড়ানোর কি আছে এখানে, এখন জুড়ে গেছে। এখন একবার আমি এরকম যখন বললাম যে কথা বলে ফেললাম একটা জিনিস, এটা করেন এটা করেন, আমার উদ্দেশ্য তখন আমি এটা এত বুঝিও না এত কিছু, উদ্দেশ্য ছিল অন্য একটা কথা বলা, বলছে আবার একমত, তো আমি তো আবার একমত দিলাম, মানে কষ্ট একমত একমত দিয়ে কথা বলে ফেলছি, আবার একমত দিতে হবে কারণ দেরি রয়েছে, নষ্ট করে ফেলছি এটা। আমি একবার আমার মসজিদে মদিনা থেকে ফেরত আসার পরে একামত দেওয়ার পরে আমি বললাম যে কাতার সোজা করেন, ডাইনে বামে তাকান, পাকা বন্ধ করেন পরস্পর। তো একজন তো দাঁড়িয়ে গেল, আমাদের এখানে একজন দাঁড়িয়ে গেল, বলছে আপনার পিছনে নামাজ পড়তে আমার থেকে আর পড়বো না। বলে কেন, আপনি তো একটা বেদাত চালু করছেন, কথা বলে ফেলছেন, তো আপনি কোথায়, আমরা আমাদেরকে শিখাইছে রাস্তা রাস্তায় বুঝছো তো, বাইরে বাইরে নিয়ে শিখাইছে যে কখনো কথা বলা যায় না, একামতের পর কথা বলা যাবে না, ইমাম সাহেবের কাজই হচ্ছে নিয়ত করে বলা। আমি বলছি না, আপনি যেটা শিখছেন শুদ্ধ না, কারণ আমি যে শিখছি না, আমি কত আলেম সাহেব থাকছে, হ্যাঁ আমি সারা দুনিয়া হাঁটি আসছি, আপনি বলেন যে আমি শিখি নেই, কেমনি বুঝাই তারে, হ্যাঁ আব্দুল রাজাক বিন ইউসুফ বলে তারে কেমনি বুঝাই, আমি তার মনে হচ্ছে তারে কেমনি বুঝাই, আমি তারা আমি কেমনি বুঝাই যে এটা ভুল, তারা বুঝাইতেই পারলাম না, আশেপাশে সবাই বুঝছে কিন্তু সেও বুঝে নাই, সে আর নামাজে পড়বে না, চলে গেছে উঠে। বলছে আপনি সুন্না বিরোধী কাজ করছেন, মানে সুন্না কোনটা উল্টো হয়ে গেছে, এই অবস্থা তৈরি হচ্ছে আমাদের সমাজে মৌলিক অবস্থা, এর মধ্যে সুন্না কোনটা। আরব দেশ বলে বলছি না, বাস্তবতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো একটু দেখেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাম একামত হইতো অনেকগুলো কথা তিনি বলতেন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়ে আমার বইটা লেখা শেষ হলে বুঝবে, অন্ততুল হাকামের ব্যাখ্যা লিখছি বাংলায়, যদি আসে আপনারা দেখবেন যে কতগুলি কথা তিনি বলতেন। কখনো বলতেন সাউ সুফু ফাকুম, কাতার সোজা কর, কখনো কখনো বলতেন সাউ আতাদুল, যে মিলে দাঁড়াও, কখনো বলতেন হাদু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধে এবং পায়ে মিলে দাঁড়াও, কখনো তিনি বলতেন রাসু তারাসু, সিসার দালান প্রাচীরের মতো দাঁড়াও, এভাবে সুদুল খালাল, কতগুলি শব্দ যে বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু বলা নয় হাতে লাঠি দিয়ে সোজা করে দিতেন, হাঁটে হেঁটে সোজা করতেন, এতগুলি ভালো লাগে না আপনার, আপনার কাছে কেবল তাড়াতাড়ি করে একটা মেরে দিন, হ্যাঁ আবুল তকবীর মেরে দিতে হবে তাড়াতাড়ি মারে, যে সুন্নাহ বিরোধী কাজ। এই জন্য এতগুলি ইমাম সাহেব যে ঘুরে কাতারের ব্যাপারে যে কথাগুলি আরবিতে বলেন, এগুলি সবগুলি হচ্ছে বলা বলি বাংলা বলা শুনুন। এই জন্য মাঝে মাঝে আমি বলি কাতার সোজা করুন, কারণ তো বুঝে না আরবি কি বলছি, কাতার সোজা করুন, ফাঁকা বন্ধ করুন, পরস্পর মিলে দাঁড়ান, পায়ে এবং কাঁধে মিলে দাঁড়ান, কেন বলি দরকার, গোড়ালের সাথে মিলান, কারণ আগাদি মিলান যায় না, আগাদি মিলে তো ছোট মানুষের বাঁকে হয়ে যাবে, মিলাইতে হবে কড়া দিয়ে, পায়ের যদি কোনো গিরে গিরে মিলেন না দেখুন কাতারটা সোজা হচ্ছে, কারণ যতই আপনি আগা দিয়ে মিলান না দেখুন আরেক দিকে বাঁকা হয়ে গেছে, তো মানুষ তো পা ছোট বড় আছেই, কিন্তু যদি আপনি গিরের সাথে গিরা মিলান, যে বেরিয়ে আসা জায়গাটা কাপটা, তাহলে কোনো দিন বাঁকা হবে না, কোনো দিন বাঁকা হবে না। এইটাই শুধুমাত্র বলি আমরা হাজর ফাইনাল মানা কেবল আকদাম, মানা কেবল আকদাম মিলান, দেখুন আপনার ঠিক হবে, এইটা কিন্তু এইটাকে খারাপ ভাবে সাহাবায়ে কেরাম মিলেতেন, এমনকি হাদিসে আছে হাত্তা ইন্না আহাদানা লা ইয়ালজিকু কাবাবে কাবে আখি, কেউ কেউ আমাদের বাইদের মধ্যে কেউ কেউ সাহাবায়ে কেরাম বলতেছেন তার পায়ের গিরা আর গিরার সাথে লাগিয়ে দিতেন, এর মিলেই দেখতেন। তাহলে এত সুন্নতগুলোকে আমরা কোনোদিন বাস্তবায়ন করি না, এতে ক্ষতি কি জানেন, বড় ক্ষতি হচ্ছে শয়তান ঢুকে মাঝখান দিয়া। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যে দেখতে পাচ্ছি ছোট ছোট শয়তানগুলোকে এর ভিতরে ঢুকে যাচ্ছে ছাগলের বাচ্চার মতো, এই যে জিনিসগুলো ডুবে যাচ্ছে আপনি দেখছেন হাদিসে আছে, এ কখনো যখন আপনি সুন্নতের কি করেন না পাবন্দি করেন না। এই জন্য আমাদেরকে সুন্নতের পাবন্দি থাকলে আমাদের সালাতগুলোকে বড় সুবিধা হইতো, কি সালাতের মধ্যে খারাপ খারাপ ধারণা আসতো না, বেশিরভাগ সালাতের মধ্যে আমাদের কি আসে ভিন্ন ভিন্ন খারাপ ধারণা আসে, কোথাকার বাজার হিসাব আসার পায়ে পায়ে লেগে থাকতাম, আমরা সালাতের মধ্যে থাকতাম পড়ার মধ্যে থাকতাম, শয়তান ঢুকার কোনো সুযোগ পাইতো না, আমরা আর সালাতের মধ্যে ভুল করতে পারতাম না। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে। প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ, হুরমাত ওস্তাদ জি ওয়ালাইকুম সালাম, আমি শিহাব বিন জাফর, আমি দক্ষিণ খান মাদ্রাসার ছাত্র ওস্তাদ, দেশে আমার আপনার ছাত্র জীবন মদিনার ছাত্র জীবনকে আমাদের কিছু পরামর্শ দিন যাতে করে আমাদেরকে ছাত্র জীবনটা গভীরভাবে গড়তে পারি, জাযাকাল্লাহ খায়ের, আমার জন্য দোয়া করবেন। শিহাব বিন জাফর, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে আলেমদের অন্তর্ভুক্ত করুন, দোয়া করি আমিন। বড় জিনিস হচ্ছে আমার ছাত্র জীবন তেমন কি ভালো ছিলাম তা বলতে পারবো না, তবে একটা কাজ শুধু একটাই বলবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি কেউ চেষ্টা করে কাউ তাকে কোনদিন আল্লাহ তাআলা বিফল দেন না, চেষ্টা করলে আল্লাহ দেন। আমরা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন যে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, সর্বোচ্চ পদটা পেয়েছি, এটা বলো বাংলাদেশে পাঁচটা পদ এটাকে বলে তাই না, কামেলে বাংলাদেশে, এটা রেডিওতে তখনকার দিনে
ইয়াস এত টিভির পছন্দ কম, যে রেডিওতে বলতো যে ফার্স্ট হয়েছিলাম। তা আমি আর বাজারে ছিলাম, এই সময় রেডিওতে ঘোষণা হয়েছে নাম ধরে, সবাই তো খাওয়ার জন্য বাজার সব খেয়ে গেছে আমার নামে, আমার বাবা বলছে যা খায় আমি দিব, মন বড় আমার বাবার নামে সেই হিসাবে। কিন্তু একটা জিনিস সত্য যে আসলে লেখাপড়া কিন্তু শিখিনি, শিখছি লিখতে হবে কি করে, সেটা যা একটা লিখলে নম্বর পাওয়া যায় এটা শিখছি, নম্বর পাওয়ার লেখা একটা, আর জ্ঞান অর্জন আরেক কথা। জ্ঞানের গোড়াও পাইনি আমরা আসলে বাংলাদেশে, এটা এখন যাই বুঝছি। দেশে বোকারি পড়ছি কিরকম জানেন, সামনে আর হয় আসো পড়ে শেষ করো, সামনে পাইবা, সামনে গেলে পিছিয়ে চলে গেছে, আসলে কোনোদিন এটা আসেনি এখন। হ্যাঁ বোকারি পড়তেছি পড়তেছি সামনে যাও পাবা, সামনে গেছি কোথায় পিছনে চলে গেছে, আমরা মাঝখান দিয়ে কিছু পাইনি সে রয়ে গেছে, এটা এরকম কারবার বোখারি হয়। খতম করে শেষ করে গেছি, মুসলিম পড়েছি, ওইটা পড়েছি ওইটা পড়েছি, কী জন্য পড়েছি এটাও নির্ধারিত ছিল না আমাদের, কী জন্য পড়তে হবে পড়ছি, পরীক্ষা করতে হবে পড়ছি, শেষ করা দরকার করছি, কিন্তু এটা যে বাস্তব জীবনে নিয়ে আসতে হবে এটা আমাদের কোনো ধারণা কোনোদিন ছিলই না, চিন্তাও করিনি, এরকম অবস্থা ছিল আমাদের। আমাদের বেশিরভাগ বন্ধুরই এরকম অবস্থা ছিল, তো আমাদের উস্তাদরা বেশি ভালোবাসতেন, কারণ আমরা ক্লাস নিয়মিত ক্লাস করতাম, একটা কাজ ছিল, আর ক্লাসে এবারত পড়ার ক্ষেত্রে আমাদের একটু বেশি গুরুত্ব ছিল, উস্তাদ পছন্দ করতে বেশি। আর স্ট্যান্ড আউট আয়াত বিনা কেন জানি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে কোরআন আয়াত হাজির করতে আমার একটু যোগ্যতা বেশি ছিল, উস্তাদের জন্য বলতে হাফেজের বাপ, আল্লাহ জান্নাত নসিব করুন, উস্তাদজি মারা গেছেন, তো উনি খুব পছন্দ করতেন, উনি বলতেন যে ও থাকলে হবে, ও না থাকলে উনি পছন্দ করে, আজকে কেউ এবার পড়বে উনি পছন্দ হতো না, সেই কারণে আমরা একটা বিয়ার সময় পার করছি, এলমি একটা উদ্দেশ্য ছিল যে পড়বো কিন্তু বুঝতে পারি না কি পড়বো। আল্লাহ তাআলা যখন আমাদেরকে তৌফিক দিলেন বিদেশে যাওয়ার, এটা একটা আমার জন্য জীবনের জন্য একটা বড় প্রাপ্তি, তখনই বুঝছি যে আসলে এলম কি জিনিস। আমরা দিন পর্যন্ত একটা ধাঁধার মধ্যে কাটিয়েছি, আলেম হওয়া, মাওলানা হওয়া, টাইটেল লাগানো, কোনো একটা প্রতিষ্ঠানের ইয়া করা, কিন্তু আল্লাহ দিনকে বুঝার যে জিনিসটা কোনো দিন বুঝিনি আমরা, লাইলা ইলাহা ইল্লাল্লাহর অর্থও বুঝতাম না, লাইলা ইলাহা অর্থও বুঝিনি, যে অর্থটি আমরা এখন করি এটা তো শুদ্ধ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, হক কোনো ইলাহ নেই, কেউ যদি লাইলা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলে মিথ্যা কথা হলো না, আল্লাহ ছাড়া যেহেতু ভর্তি দুনিয়া, ওইলা তো ভর্তি দুনিয়াতে, তাহলে এই অর্থ তো আমরা ভুলই করতাম। এরকম ভুল অর্থ, ভুল জিনিস কোরআনের হোক, তাফসিরের হোক, এমনকি আকিদার হোক, সবগুলি আমাদের ভুলে বলাছে। যখন কামিলে আমরা সর্বোচ্চ ডিগ্রি পেলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, তখন একদিন বললাম যে ভালো শেখা যায় কথা শুনলাম যে মদিনা ইউনিভার্সিটি, তো দরখাস্ত করলাম, দরখাস্ত ফিরে আসলো বললো যে এবারের মতো সময় পার হয়ে গেছে, আবার দরখাস্ত করো, আবার করলাম, এবার চিঠি আসলো যে তোমাকে গ্রহণ করা হয়েছে, কামিলের রেজাল্ট দিয়ে করছি, ফাজিলের রেজাল্ট দিয়ে করছি হয়নি, কামিলের রেজাল্ট দিয়ে করছি, সঙ্গে সঙ্গে তোমাকে গ্রহণ করা হয়েছে, তুমি ইয়াতে যাও এম্বাসিতে যাও, তোমাদের টিকিটও পাঠিয়ে দিয়েছে, ভিসা পাঠিয়ে দিয়েছে, তো টিকিট বাসা দিয়ে আমি চলে গেছি ওখানে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিয়ে গেছে, এটা ছিল আল্লাহর খাস রহমত। সেখানে যাওয়ার পরে আমরা মসজিদে নববীতে পড়েছি, উস্তাদের মসজিদে পড়েছি, ইউনিভার্সিটি মসজিদে পড়েছি, ক্লাসে পড়েছি, তখনকার জীবনটা আমাদের সবচেয়ে সুন্দর জীবন যদি বলে কেউ, মদিনার জীবনকে বলতে হবে। হ্যাঁ তখন আমরা হয়তো আতা মানে এই যে আপনাদের মতো দার্সের সুযোগ ছিল না, কিন্তু শিখার সুযোগ ছিল, তখন আমাদের তলবের সুযোগ ছিল বেশি, পড়তে হতো বেশি উস্তাদের কাছে, এ আল্লাহ তাআলা উস্তাদদের চোখের মনে ছিলাম আমরা, যে আমরা যখন আমাদের এক হাজার একসাথে অনার্সে একসাথে পরীক্ষা হইতো সব দিন, 2000-3000 ছাত্র একসাথে, সেখানে আমি 2000-3000 মধ্যে পঞ্চম স্থান অধিকার করি, সে আমাকে দিল মাস্টার্সে দিবে, মাস্টার্সে আমি হয়ে যাই তিনজনের একজন, তখন পিএইচডিতে পরীক্ষায় যখন ফার্স্ট হয়ে যাই পরীক্ষার জন্য, তখন তারা পিএইচডি করার সুযোগ দেয়, আলহামদুলিল্লাহ এইভাবে আমরা জীবনটা কাটিয়েছি, কোরআনের হেফজতটাও করেছি মদিনাতেই করেছি, বাংলাদেশে পড়েছি কিন্তু হেফজ করিনি, এটা ঠিক পড়েছি ওখানে যাই হেফজটা করেছি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের জীবন। তোমাদের তো উৎসাহ পাওয়ার যদি কিছু থাকে আলহামদুলিল্লাহ, আমি উৎসাহ একটুকু বলবো শুধুমাত্র লেগে থাকলে হবে, যখনই তুমি এর মধ্যে দুনিয়ার প্রতি যখনই দুনিয়া কামানোর প্রতি যখনই যোগ বাড়বে তখনই আর কিছু হবে না। মদিনায় গিয়ে আমাদের বন্ধুরা অনেকেই আমাদের চেয়ে দুনিয়াতে অনেক ভালো রেজাল্টও করেছে, অনেক কিছুই আমরা দেখেছি এর আগে, আমাদের আগে, তারাও কিন্তু দুনিয়া প্রীতির কারণে লেখাপড়া করতে পারে না, কারণ ওখানে গেলে টাকা পয়সার একটা ধান্দা চলে আসে অনেকের মনে, আমরা কোনোদিনই ধান্দা করিনি, সোজা কথা কোনো ধান্দাই করিনি, সর্বোচ্চ হজ মৌসুমে আমরা হাজিদের খেদমতের কিছু নিয়ে কাজ করেছি, এর বাইরে আর কোনো কাজ করিনি আমরা, কেউ বলতে পারবে না কোনোদিন হাজিদের খেদমতে কি, কেউ হারিয়ে গেলে তাকে দিয়ে আসছি আনছি, এগুলি ছাড়া কিছু না। কিন্তু আমাদের বন্ধুরা অনেকেই কোটিপতি হয়েছে,
বাংলাদেশে আমি দুইজনকে জানি, বাংলাদেশে এখন যারা, তাদের বাংলাদেশে এখন 70-এর উপরে শোরুম আছে, এবং আপনাদের অনেকের কাছে তাদের জামাও আছে, তাদের শার্টও আছে, প্রত্যেকটি বড় বড় ইয়াতে, হ্যাঁ, তাদের দোকান আছে, একটা এল দিয়ে একটা আর দিয়ে, তো এরকম দোকানগুলো আপনার চোখের সামনে পড়ে। তো এগুলো তারা কিন্তু লেখাপড়া হচ্ছে, তারা বলছে আমরা হচ্ছে তাকেও দেখছি ভাই আমাদের লেখাপড়ার দিকে বেশি হবে না, আমরা এবং ব্যবসার দিকে যাই, তো চলে গেছে ওই দিকে। এক একজন যে দিটা চেষ্টা করছে সেটা পাইছে, এটা হলো নিয়ম। আপনাকে লেগে থাকতে হবে আইনের প্রতি। একটা আব্দুল দাদা দেওয়ালান একটা ইয়ে আছে, প্রবাদ কথা আছে, উনি সাহাবি, তিনি বলেছিলেন আল আইনু লা ইউতিকা কুল বাদাহু হাত্তা ইউতিকা তুতিকা কুল্লাহ। আইন তোমাকে পুরোটা একটু দিবে যখন তুমি পুরো তাকে দিবে। আপনি যদি তার পিছনে পুরো সময় দেন তাকে, আপনাকে একটু দিবে, আর যদি আপনি তো একটু সময় দেন আপনি কিছুই পাবেন না। এই জন্য আইনের জন্য আপনাকে লেগে থাকতে হবে আর প্রচুর পরিমাণে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। ফাইনাল মার আল্লাহ ইউলাদু আলেমান, কোনো মানুষ আলেম হিসেবে জন্মগ্রহণ করে না, এটা মিথ্যা কথা। কোনো মানুষ কোরআন হেফজ করে দুনিয়াতে আসে না, এটা মিথ্যা কথা। হ্যাঁ, 17-18 পড়াটা মিথ্যা কথা, কোনো সত্য না। আর একটি প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম সৌদি আরব থেকে। আমাদের দেশের একজন শেখ বলেছেন টিকা আমরা দেই না, আপনারা না নেওয়া ভালো, এই টিকা দেওয়ার ব্যাপারে শরীয়তে বিধান কি, এটা না দিলে কোনো ক্ষতি আছে কি না, কারণ এটা নিয়ে মেডিকেল বোর্ডে তর্ক বিতর্ক হয়েছে, সুন্দর সমাধান দিবেন কি, জাযাকাল্লাহ খায়ের। প্রথমত, টিকা একটি ঔষধ হিসাবে যদি আপনি নেন, ঔষধ, তাহলে আপনি টিকা নিতে কোনো বাধা নেই, টিকার উপর নির্ভর করা যাবে না, কোনো ঔষধের উপরে নির্ভর করা যাবে না, বুঝছেন কি কথাটা। টিকা একটা ঔষধ, কেন এটা ঔষধ হিসেবে বানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বিশ্বস্ততার উপর, যদি আপনি মনে করেন টিকা দিয়ে আপনাদের আপনাদের শারীরিকভাবে আপনার বিনষ্ট করার জন্য, জিন নষ্ট করে দিচ্ছে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে, অথবা আপনার স্ত্রীকে ইয়া করার জন্য যেন পেট কাটতে হয় এরকম ব্যবস্থাপনা করে দিচ্ছে, এরকম যদি আপনি শিওর হন তাহলে আপনার জন্য করা জায়েজে হবে না, শিওর হইলে। আর শিওর না হলে যদি সন্দেহ থাকে, কোনো ভালো ডাক্তার বলে যেরকম কাজ করায় তাহলে আপনার জন্য সেটা যাওয়া উচিত হবে না। ভারতে কোনো কোনো স্কুলে এটা করে, আমাকে ডাক্তার আমাদের বন্ধুরা বলতো যে ভারতে কোনো কোনো স্কুলে এরকম টিকা নিয়ে, মুসলিম এলাকা যেহেতু মুসলিমের সংখ্যায় বাড়ে, ওরা সংখ্যায় বাড়ে না হিন্দুরা, বাস্তবতা এটা, তো মুসলিম এলাকায় তারা টিকা দেওয়ার ব্যবস্থাপনা করে, তখন মুসলিমরা টিকা দেয় না, কারণ এটার ভিতরে কী আছে, আমাদেরকে জেনেটিকভাবে মডিফিকেশন করার জন্য, আমাদের ওষুধ দেওয়া দেয়, আমরা এটা নিব না, তারা নিত না এটা। এটা আমাকে আমার বন্ধু বলেছে, মদিনা ইউনিভার্সিটি এখন সে আছে, সে বলতো যে এটা এটাই ঠিক, এটা করে। কিন্তু আমাদের দেশে একটা মুসলিম রাষ্ট্র, এখানে একটা সরকার আছে, এখানে এই কাজ কেন করবে? যদি কোনো ডাক্তার প্রমাণ করে দিতে পারে এরকম কিছু আছে, তাহলে আপনাদের জন্য যাওয়া যায় যে নেই, সন্দেহজনকভাবে কিছু না করি, যতক্ষণ পর্যন্ত আমরা শিওর না হই ততক্ষণ পর্যন্ত একটা ঔষধ হিসাবে টিকা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, ঔষধ টিকা ব্যবহার করা যাবে, যতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা, ততক্ষণ পর্যন্ত এটা ব্যবহার করা কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পারছেন। আরেকটি প্রশ্ন অনেক লম্বা মনে হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি তানিয়া আক্তার নরসিংদী থেকে। শেখ, আপনার কাছে আমার প্রশ্ন হলো, স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিতে পারে লিখিত বা মৌখিকভাবে? স্ত্রী তাহলে কয় তালাক দিতে পারবে, সেটা কি তালাক হবে নাকি খোলা হবে? স্ত্রী যদি এভাবে তালাক দেয় তবে পুনরায় ঘর করার নিয়ম কি? দেখুন, মানুষ বিপদ কদে নিজে টেনে নেয়। সরকার যে কাজটি করেছে এটা অন্যায় কাজ করেছে, জোর করে পুরুষগুলোকে নপুংসক বানিয়ে ফেলছে, বুঝতে পারছেন কথাটা। আল্লাহ তাআলা এবং তার রসুল তালাকের ক্ষমতা দিয়েছেন পুরুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত তালাকু লিমান আখাযা বিসসাক, ইন্নামাত তালাকু লিমান আখাযা বিসসাক। তালাক হচ্ছে যে ব্যক্তি হাত ধরে, কে হাত ধরে? পুরুষ হাত ধরে নিয়ে যায় মেয়েকে। আজও কোনো মেয়েকে মেয়ে পুরুষের হাত ধরে সব অন্ধ হলে একটা কথা আছে দেখাচ্ছে আমরা, এটা আলাদা কথা, কিন্তু নিয়মে হচ্ছে সারা দুনিয়াতে অভিভাবকত্ব কে পালন করে? পুরুষ পালন করে। এটা হচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে রিজালু কওয়ামুন আলা নিসা বলেই দিয়েছে, তার অভিভাবকত্ব পালন করতে হবে, তাকে দায়িত্ব দিয়েছে, এটা অর্থ বাড়াবাড়ি করো না, দায়িত্ব দেয়া। কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমি তো খুশি থাকবো, আমার সব দায়িত্ব নিচ্ছে, আমি বসে বসে খাই, এটা তো না, তাকে তো ঘরের ভিতরে থাকি সব দায়িত্ব নেওয়া হচ্ছে। তালাকের ক্ষমতা শুধু পুরুষকে দেওয়া হচ্ছে, মেয়েদেরকে দিলে তারা প্রতিদিন তালাক দিত, দুই তিনবার করে দিত ডেলি। এর প্রমাণও পাওয়া গেছে, কয়েকদিন আগে আমাকে ফোন করেছে একজন, বলছে
আমার স্বামী তার কাবিন নাম আমি দেখছি, যেদিন দেখছি সেদিন থেকে আমার মাথার ভিতরে সারাক্ষণ গুড়বাক খাচ্ছে কি কেমনে তালাকটা লই। দেখছি যে আমাকে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আপনি আমাকে বলুন যে তালাকের ক্ষমতা দিয়েছে একবারের জন্য দিছে না সবসময়ের জন্য দিছে, এটা আগে বলুন তো। আমি বলি যে আপনার স্বামী কি বলেন আমার সাথে কথা বলতে? ওনাকে বললাম যে আপনি ফোন করে বলে বললাম যে আপনি বলেন যে তালাকের ক্ষমতা তোমার থেকে আমি আবার নিয়ে নিলাম, কারণ সে তালাক দিবে এখন। ঘর সংসার একটাও টিকছে না, এই জন্য কথায় কথা শুধু তালাক হচ্ছে, এটা তো ঠিক না, এটা তালাকই হচ্ছে, এটা খোলা না। ওনাকে বলার জন্য বুঝছি এটা কি হচ্ছে তালাকে, কারণ নিয়ম হচ্ছে আমার ক্ষমতা যে আমি আপনাকে অর্পণ করে দিই, উকিল বানাই দিই, তফিক বলে এটাকে, আপনাকে সমর্পণ করে দিই যে আমার ক্ষমতা আপনাকে দিয়ে দিলাম, তো আমি কি, আমি কিছুই না। এখন আপনি নিজের উপর নিজে নেবেন, নিয়ম হচ্ছে তালাক দিতে হলে বলতে হয় যে আমি নিজের উপরে তালাক দিলাম, স্বামীকে তালাক দেয়া, স্বামীকে তালাক দেওয়া যায় বলতে হবে আমি নিজের উপরে তালাক বর্তায় নিলাম। এখন এক তালাকও দিতে পারেন, তিনবার তিন তালাকও দিতে পারেন, এটা আপনার, একবার দিতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, এই যে জোর করে লিখিয়ে নিচ্ছে মিথ্যাচার করছে, মানুষ জানেও না, জানেও না। আমি শুধুমাত্র যখন আমি জানতাম এই জিনিসটা, এই জন্য আমি বলছি আট নম্বর এই কি লিখছে বলে লিখবো রেকর্ড কাকে আমার লিখে দিয়েছি দেওয়া হয়নি। তো দেখলাম যে আমার শ্বশুর আসলো, হ্যাঁ ঘন্টা একদিন পরে বলছে এটা তো সবাই এই লেখা, আমি সবাই লিখে লিখেছি, আমারটা আমি লিখছি, নিজের কথা বাড়িয়ে চলে গেছে ডরে, তো আমার কথা উনি লিখবে কি জন্য, হ্যাঁ তাই না, ঠিক দিয়ে দেয়, ঠিক কে শিখিয়ে দিছে তোমাকে, প্রত্যেকটি অবিবাহিত ছেলেকে জানিয়ে দিলাম যে দেখার সময় লিখবে যে না আমি দিইনি, অথবা যদি বাধ্য হোক পরে তাকে বলবে যে এখন তোমাকে লিখে দিই, লিখে দাও আমি নিলাম, নিলাম না তুমি, আমি আর দিলাম না, পরের দিনই নিয়ে নিবে, আবার শরীয়তের বিধান লঙ্ঘিত হবে না, এখন ঠিক হয়ে গেছে, কারণ কাগজের মূল্য নাই, কারণ তুমি নিয়ে নিছো, অর্থাৎ এটা শেষ হয়ে গেছে এখন, আর যদি রেখে দাও তোর বিপদ আছে কি, অর্থাৎ বোঝা গেছে চিরস্থায়ীভাবে দিচ্ছ, কারণ আল অরফু কাসারা ইমাল মুখাল মিশারা, শরীয়ত যতক্ষণ পর্যন্ত বিরোধী না হয় ততক্ষণ পর্যন্ত সামাজিক প্রথাটা শরীয়তের মতো কাজ করে, সমাজে একবার দিলে এটা ফেরত নেওয়ার সিস্টেম, যেহেতু আপনার কাছে আপনি করেন নাই নেন নাই, এর অর্থ হচ্ছে রয়ে গেছে, এটা দায়িত্ব রয়ে গেছে। কেউ যদি বলে যে এই তোমাকে আমার মাছ কেনার জন্য দায়িত্ব দিলাম, যতক্ষণ মাছ না কিনবো ততক্ষণ পর্যন্ত রয়েছে আমার দায়িত্ব, এটা বলে না যে একদিন দুদিনের জন্য, এটা নয়, তাহলে ওরা দেখ অনেকদিন থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ফেরত নিচ্ছেন। এই জন্য মেয়েদের উচিত, আমি মনে করি আল্লাহকে যে মেয়ে ভয় করে, সঙ্গে সঙ্গে বিয়ের পরে ফেরত দেওয়া যে আমি দায়িত্ব নিব না, এটা একটা বাড়তি কাম আমার জন্য, কারণ শয়তান আমার উপর করতে পারে যে কোনো সময়। এই মেয়েকে আমি তখন পরামর্শ দিলাম যে শয়তান তোমার ভক্ত, হ্যাঁ আমারও ভয় করছে, আমি একদিন নিজেকে বলছি আমি এক তালাক নিলাম বলছি, তাহলে দেখি ব্যাস আর দুইটা আর দুইটা আর দুই তালাক আছে তো সমস্যা নেই, এখনই ফেরত দিয়ে দেবো, আমি তালাকে দায়িত্ব নিব না, এটা কাহা ঠিক বলেছেন, আমার সবসময় মাথার ভিতরে এটা গুরফাক খাচ্ছে, কী করা যায় এখন, তাহলে এটা তো আমার মাথার ভিতরে একটা অতিরিক্ত দায়িত্ব আসছে। শরীয়ত কেন ছেলেদের দিয়েছে, ছেলেরা এই চিন্তা করে না, ঘর চিন্তা করে, মেয়েরা বের হওয়ার চিন্তা করে, যে ধ্বংস করার চিন্তা করে সে তার মধ্যে গড়ার কিছু পাবেন না আপনি। কিন্তু একজন মানুষ অনেক দায়িত্ব নিয়ে কাজ করে, ছেলে দায়িত্ব প্রবণ হয়, মেয়েরা দায়িত্বশীল হতে পারে না সব জায়গাতে, সুতরাং এরা এই ভুলটা করেছে যারা এই আঠারো নম্বর এই যে ইয়াতে এই আঠারো নম্বরে যে এটা দেওয়া হয়েছে কান্না কাবিন নামার, ওইটা ভুল, এটা ঠিক কাজ করেনি, যারা করেছে এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। এই জন্য ঢাকা শহরে একটা পরিসংখ্যানে আসে প্রতিদিন কয়েক হাজার তালাক হচ্ছে, তেরোশো হয়তো হাজারের উপর তালাক হচ্ছে, এই তালাকের দায়িত্ব করতে গিয়ে এখান থেকে পেয়ে গেছে, অন্যায় করতেছে, অন্যায় করে তালাক দিয়ে চলে যাচ্ছে, আরেকজনের সম্পদ নিয়ে চলে যাচ্ছে, কোনো কিছু নাই, কোনো অপরাধ নাই। জানেন আপনি এই ঘটনা, আমাকে বলছে একজন ছিল, আমার তো অনেক টাকা, আমার বউ নিয়ে থাকতে চাই, বউ কথা শুনে না, সে চাকরি করবে, বললাম যে আগে কেন দিয়েছেন, আগে তো ইসলাম বুঝি নাই তখন দিয়েছি, এখন তারা যতই বলে সে ঘরে আসবে না, তো আমি বললাম যে বলেন যে তালাকের পর দেখেন, সে বলে তুমি তালাক দিলে আমি তালাক নিবো, তবুও ঘরকে ঘরে আসবো না, শেষ পর্যন্ত আসেই নাই তার ঘরে। জানেন বাচ্চাগুলি নিয়ে সে কী কষ্ট করতেছে, ছোটো ছোটো দুটা বাচ্চা নিয়ে এসে রাস্তা রাস্তায় ঘাটে নতুন বিয়ে করতে যায়, কয়েক তোমার এই বাচ্চা নিয়ে বিয়ে কেউ দিবে না, তোমার কী বিপদে আছে, এই সমস্যা তৈরি করছে কেন, কেউ তালাক দিয়ে দিছে, ও জন বলছে যে তোমার ঘরে থাকতে হবে, না ঘরে থাকবো না, চাকরি করবে, মেয়েরা যদি একবার চাকরি স্বাদ পেয়ে যায় ওই মেয়েকে ঘরে তোলা খুব কঠিন, তো ঘরে আসবে আসতে চায় না। আমি এরকম বহু মানুষকে, এমনকি একজনকে আমি এরকম পেয়েছি যে ব্রাসেলসে, ব্রাসেলসে আমেরিকার ইউরোপে থাকে, বেলজিয়ামে থাকে, আমি শুনছেন তার ঘটনাটা, তো এরকম বেলজিয়ামে থাকে, সেই ব্যক্তিকে আমি বুঝিয়েছি তার বউকে যে আপনি চাকরি ছেড়ে দেন, বলতেছে আমি চাকরি ছেড়ে দিতে পারবো না, কেন আমি আমার পরিবারকে দেখতে হবে, তোমার পরিবার যদি কোনো এই ছেলের ঘরে না আসে তোমার পরিবার দেখতে, এটা ভালো ছিল, তুমি কার জন্য বউ, তোমার পরিবার দেখতেছো কি জন্য, তুমি তো এখানে এই পরিবার দেখবা না, এটা শুনবে না সে, তাহলে এই রোগটার কি দোষ, বিপদে পড়বে সে। একজন মানুষ যখন ঘরে বউকে না পাঠাতো রাগ উঠে যাবে, স্বাভাবিক জিনিস, তাহলে এইগুলি হচ্ছে আমাদের
সামাজিক এবং আমাদের নিজেদের হাতের কামাই করা সমস্যা, এগুলি থেকে আমাদের সাবধান থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত ওস্তাদ জি, আমি ইমরান, মার্কিন ইমরান সাকিন, সৌদি আরব দাম্মাম থেকে। আমার প্রশ্ন, যদি কোনো লোকের আকীদা সঠিক না থাকে, দাঁড়িয়ে না রাখে ও গান বাজনা শুনে, এমন ব্যক্তির পিছনে জেনে শুনে নামাজ পড়া যাবে কি? জাযাকাল্লাহ। অনেকগুলো একত্র করেছেন। প্রথমত আগে যেগুলি নামাজ পড়া যাবে, কোনো আপনার সালাত আপনার জন্য হবে, ওর গুণা ওর জন্য হবে, সেটা হচ্ছে দাঁড়িয়ে না রাখা, গান বাজনা শোনা। এই দুইটার কারণে আপনার সালাত হয়ে যাবে, আপনার সালাত হয়ে যাবে, ওর জন্য ও গুণাগার হবে, ওকে পরিবর্তন করা আপনার দায়িত্ব। চেষ্টা করবেন, চেষ্টা করার যদি আপনার ক্ষমতা না থাকে, আপনার কিছু করার নেই, আপনার সালাত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আকীদা খারাপ থাকে, আকীদা খারাপ কিরকম, আল্লাহ সব জায়গা আছে বিশ্বাস করে, সত্যগত করে সব জায়গায় বিশ্বাস করে, অথবা মনে করে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, ওলি আল্লাহরা কিছু করতে পারে, অথবা মনে করে যে ওলি আল্লাহদের জন্য মাল মানত করলে উপকার হয়, এই জাতীয় যেগুলো আকীদাগত বিভ্রান্তি, এগুলি যদি কেউ থাকে, সত্যি সত্যি তার পিছনে চলা যায় নাই, কারণ সত্যি ইমানদারি না, তার পিছনে চলা তো কি করে, আর সেই মুশরিক তার পিছনে কোনো যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আমি জাফরুল্লাহ সবুজ। কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে, ওই ব্যবসা থেকে কর্মচারীদের বেতন এবং পণ্য মান নির্ধারণ করা হয়, পণ্য মান মানি, সেক্ষেত্রে আমরা যারা পণ্য কিনি ও পণ্য এবং যারা কর্মচারী, এই ধরনের আওতাভুক্ত হব কিনা, এই গুণার আওতাভুক্ত বোধ উদ্দেশ্য। ব্যাংক থেকে ঋণ নিয়ে যিনি ব্যবসা করছেন তিনি গুণাগার হবেন। যারা সেখানে ব্যবসাটা যেখানে হালাল জিনিস হচ্ছে, তাদের চাকরি করলে তাদের টাকা হালাল হবে। আমি বুঝাতে পারিনি কথাটা। ধরেন আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা গাড়ি কিনছেন, গাড়ি চালাচ্ছে যে ড্রাইভার, তার কোনো গুণা হবে না, কারণ সে তো কাজ করে খাচ্ছে। অথবা গাড়ি শুদ্ধ যে শুদ্ধ ঠিক করে দিচ্ছে, তারও গুণা হবে না, কারণ সে কাজ করে খাচ্ছে। কিন্তু যদি তিনি হারামের মধ্যে লাগাইতেন, ব্যাংক থেকে তিনি একটা স্ক্রিন এনে সিনেমা হল দিচ্ছেন, আর আপনি সিনেমা হলের টিকিট কাটেন, তাহলে আপনি হারাম, উনিও হারাম, উভয় হারাম। তাহলে বোঝা গেল সেকেন্ড হ্যান্ডটা আপনার দায়িত্ব না, প্রথম হ্যান্ডটা আপনার দায়িত্ব। মানে আপনার কাজটা হালাল কিনে ডাক দেখবেন, আপনি যে কাজটা করছেন না হালাল কাজটা করতেছেন কিনা। আপনি গাড়ি চালানো হালাল, আপনার গাড়ি ঠিক করা হালাল, হিসাব নিকাশ করাটা হালাল, আপনি কোনো একটা পণ্য নির্ধারণ করাটা হালাল, আপনি গাড়ি মেশিন চালানো হালাল। যেই ব্যক্তি সুদের উপর নিয়ে সেই গুণাগার হবে, সেটার জন্য আপনি এটার জন্য গুণাগার, কারণ এই কাজটা হালাল আপনার। আর যদি এই কাজটা হারাম হতো জিনিসটা, তো আপনারও হারাম, ওরও হারাম, দুবার হারাম হতো। তাহলে আপনি এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। আপনার জন্য এখন এই যে যারা এখানে চাকরি করে, অর্থাৎ ব্যবসা কর্মচারী, বেতন দেয় কর্ম ব্যবসা থেকে, হালাল ব্যবসা থেকে, হ্যাঁ ওরটা হারাম ছিল টাকা আনাটা, কিন্তু হাল ব্যবসাটা তার হারাম, কাজটা হারাম, তাহলে সেটা জায়েজ হবে, কোনো সমস্যা হবে না। DSLR ক্যামেরা দিয়ে ফটোগ্রাফির বিধান কি? DSLR ক্যামেরা দিয়ে ফটোগ্রাফির বিধান জানতে হলে DSLR এর কিছু বৈশিষ্ট্য আমাকে জানতে হবে। এই বিষয়ে আমার খুব ভালো জ্ঞান নেই, ভালো জ্ঞান নেই, যেটা জানি না এটা বলতে পারবো না। এটা ইনশাল্লাহ কোনোদিন এই বিষয়টি যদি জানতে পারি সেটা তখন আবার প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আরেকটি কথা, বসেন একটু, একটু বসেন। আপনাদের এই প্রিয় মসজিদ, আপনার সামনে এটা থাকুক, কে কে সাম দিকে হাত তোলা দেন, আলহামদুলিল্লাহ আমি শুনি। এই মসজিদটি আমাদের এই এলাকার জন্য আলোর আলোর বিতরণ করো, ঠিক না? আপনারা সবাই কাছে অনুরোধ থাকবে, এই মসজিদটিতে এখন আপনারা জানেন যে ভাঙা পড়ছে, আমরা কি আরেকবার বসতে পারবো কিনা আল্লাহ জানে, হয়তো না সময় হচ্ছে না। আপনারা সবাই মিলে মসজিদটি তৈরির জন্য এগিয়ে আসুন। আমরা বাইরের কোনো দাতা সংস্থা পাইলে তখন আবার করবো, কিন্তু আপনারা তো আপাতত উড়াইতে হবে, খরচ তো করতে হবে, জায়গা ভরাট করতে হবে, এই খরচের জন্য প্রত্যেকেই লাভ হবে কি? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার ছিল না, কিন্তু মসজিদ বানিয়েছে আগে। আপনার তো অনেক আছে, নাই তা নয়, যা আছে তা থেকে মসজিদের জন্য দান করুন, মসজিদ দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটি ছোট পাখি দিচ্ছেন না, মা ফার্সে কাতাত বলে, কাতাত তো হলো যে এই ইয়া ডিম পাড়া যে কবুতর, কবুতরের মতো এরকম ছোটো পা দেখতে পাখি, ওই পাখি বসে যে ডিমে তা দেয়, মানে গা গরম করে, বালুর মতো জায়গা করে, দেখুন বালু খোঁচায় খোঁচায় একটা গরম করে শীতকালে, ওটুকু জায়গার মধ্যে কেউ যে একটা মসজিদ বানায়, একটু জায়গায় মসজিদ হয়, উদ্দেশ্য কি? মানে অল্প কদ্দূর খরচ করছে মসজিদের জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাদের একটা ঘর বানাবে।
আপনি চিন্তা করে দেখছেন একটু একটা ঘরের দরকার আমার জান্নাতে। আপনি জান্নাতে ঘর হলে আপনার জান্নাতে যাওয়ার পথ আল্লাহ করে দিবে, ঘর ঢুকে থাকবে, এলোকগুলো তো ভাড়াই দিবে। তো আপনার আমার দরকার জান্নাতের ঘরের ব্যবস্থাপনা করে। আমি আর লম্বা আলোচনা করবো, একটুকুই বলবো, এটা একটা বিরাট কাজ। বলেন এটা শুনবো, একটু আমাদের কথাটা বলিনি, আমি প্রশ্ন শুনবো। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারাই আছেন এখানে, জাফর ভাই আছে এখানে, আরও অন্যরা যারা আছে, হ্যাঁ মোতাল্লি সাহেব আছেন, উনি আছেন, ওনাদের আত্মীয় স্বজন সবাই কাছে, আপনারা নিজে উইলিংলি, আমার বলার দরকার নেই, আল্লাহ তো দেখতে চাই না, আল্লাহকে খুশি করার জন্য, আমাকে বলার জন্য, মারহাবার জন্য না, কেউ জন্য একবার গোপনে যেমনি পারেন বড় অঙ্কে দিবেন, যাতে করে অন্তত কাজটা করা যায়। আপনাদের নিজের মনের মতো করে দিবেন, প্রত্যেকে দিবেন, কেউ বাদ যাবেন না, প্রত্যেকে দিবেন যা পারেন, এটা ইনশাল্লাহ কি বলেন দিবেন, ইনশাল্লাহ প্রত্যেকে দিবেন, যাতে করে মসজিদটা এটা হয়ে যায়। এইভাবে আমি যদি বলছি যে আমারও সওয়াব হবে এই জন্য বলা, বুঝছেন তো কথাটা, আমার সওয়াব হবে এই জন্য বলা। আশা করি আপনারা এই বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন। আর একটা কি বিষয় ছিল, আগামী শুক্রবারে মিটিং ডেকছে, তো আপনারা সবাই মিটিং এ উপস্থিত থাকবেন এবং পরামর্শ দিবেন, আপনাদেরই জিনিস, আপনারা পরামর্শ দিয়ে যেভাবে করুন সেভাবে ইনশাল্লাহ আগানো দরকার, কোনোভাবেই কেউ পিছপা হবেন না, প্রত্যেকে আসবেন, যে কোনো মূল্যে আজকে যেভাবে আসছেন এইভাবে আসবেন, এসে এটাকে কীভাবে সুন্দর করা যায়, কীভাবে কী করা যায় পরামর্শ দিয়ে বৈঠকে বেগবান করবেন, আশা করি এটা করবেন আপনারা, কী বলেন ঠিক আছে ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। আপনার কি প্রশ্ন বলেন, কারণ হচ্ছে আমি বলি না জায়েজ নাই, তো এই জন্য বলতেছি বাবা জীবিত অবস্থায় সন্তানদেরকে ইসলামী শরীয়ত মোতাবেক দিবে না, ইসলামী শরীয়ত মোতাবেক দিবে তো ভাগ্য পরে, বাবা দিবে ইসলামী শরীয়ত মোতাবেক দিবে কি দিবে, প্রয়োজন নিড বেসিস দিবে, মানে ভাগ করে দিবে না, ভাগ করে দেওয়াটা হলো মৃত্যুর পরের ঘটনা, ওয়ারিস হয় মৃত্যু মারা গেলে শর্ত, মানে মৃত্যুর পরে, মৃত্যুর আগে ভাগ করে দেওয়াটা এই জন্য জায়েজ না, ওয়াইজ কাজ না, সে ফকির হয়ে যাবে না, সম্পত্তি পুরোটাই তার কাছে থাকবে, কি করবে না করবে তার শরীয়তে লেখা আছে, একটুও বাদ যাবে না, ছেলে কটুক হবে মেয়ে কটুক পাবে, কেমন তার একটি কাজ করার আছে, এটা হচ্ছে যারা বঞ্চিত হবে, যেমন নাতি যেটা ছেলে যেটা জীবদ্দশায় মারা গেছে, নাতি বা নাতি আছে, এদের জন্য তিন ভাগের একের মধ্যে ওসিয়ত করা তার জন্য ওয়াজিব, এটা করে দিবে, এবং যেই সন্তানের অবস্থা খারাপ তাকে সাহায্য করবে, যার অবস্থা ভালো তাকে দেওয়া সমান সমান দেওয়া জরুরি না, তখন যদি কোনো মেয়ের অবস্থা বেশি খারাপ তাকে মেয়েকে বেশি দিলেও যায় আছে, যত বেশি দিতে পারে দান করবে, মেয়ের এটা হোক এটা হোক, তার একটা ফ্রিজ কিনে দিল, একটা কিনে দিল, বাড়ির জিনিস কিনে দিল, মেয়েকে দিল, এটা যায় আছে, চাইতে হবে না, চাইলে হবে যৌতুক, বা ইয়া স্বামী ইয়া চাইলে জামাই চাইলে, কিন্তু মেয়েকে কিছু দেওয়াটা কিন্তু সুন্নতের ভিতরে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে সমান দেওয়া জরুরি না তখন। আচ্ছা বিষয়টা বুঝে আসে।